إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ايوا الاخوات اخواني السلام عليكم ورحمه الله وبركاته আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিতি সম্পর্কে মারিফাতুল্লাহি তাআলা সম্পর্কে আমরা শিক্ষা নিচ্ছি এ পর্যায়ে গত ক্লাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলমশসূচি কাজ তার যে গুণাবলী হিফাতুল ফিয়লিয়া তার কর্মগত গুণাবলী সেগুলো আলোচনা করেছি তার ভিতরে একটি কর্মগত গুণাবলী বাদ পড়েছে আমরা এই লেকচারের শেষের দিকে সেটা আলোচনা করব আমরা আজকে যে গুরুত্বপূর্ণ একটি গুনা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নাসসাহু সুবহানাহু ওয়া তাআলা এই ক্লাসটুকো একটু কঠিন হবে এটি সোজা হবে এই পদ্ধতি অবলম্বন করিলে যদি আপনারা কোরআনের আয়াতগুলো লিখে রাখেন তাহলে এই ক্লাস টুকু আপনাদের বুঝতে সুবিধা হবে কলম এবং খাতা ছাড়া এই ক্লাস করলে আপনারা তেমন কিছু বুঝতে পারবেন আল্লাহ প্রথমে আমরা যেটি আলোচনা করতে চাই আল্লাহ সম্পর্কে যে নাচ এই কথাটুকু আমাদের বাংলা ভাষায় আমরা যেটা বলি সেটি হচ্ছে যে নফস বলতে আমরা বুঝি যে আত্মা অথবা মন ঠিক এরকম অর্থ করা এটি নাফস সম্পর্কে ওরকম অর্থ করা যায় না যদি না নাফসের সাথে অন্য কিছুর ইঙ্গিত থাকে নাফস আমরা সবাই জানি যে পবিত্র কোরআনে আল্লাহ সুফাহানা তায়ালা মানুষের পটে মানুষের দৃষ্টিকোণ থেকে নাফ মন হতে পারে আত্মা কথাটা ঠিক নয় আত্মা হচ্ছে রোহ এইভাবে যদি অনুবাদ করেন এখানে ভাষার সীমাবদ্ধতা প্রচুর সুতরাং আপনাদের জিনিসটা বুঝতে হবে সব কথা বললেই এক কথা বুঝায় না এই এই হচ্ছে কথা নাফস এমনি যদি আমরা কোরআনের কোরআনুল কারিম এর দিকে তাকাই তাহলে আমরা মানুষের ভিতরে তিন ধরনের নাফসের কথা আমরা একটি হচ্ছে বিভিন্ন অর্থে পবিত্র করানো এসেছে এটি স্বয়ং নিজে কোন ব্যক্তি একক ব্যক্তি হ্যাঁ এইভাবেও নাফস শব্দটুকু এসেছে এর বিভিন্ন অর্থ হয় আমাদের বাংলাদেশের জনগণ আমরা যেটাকে নাফস মনে করি নফস নফস মনে করি সেটি হচ্ছে মন এটি ঠিক আছে মানুষের ক্ষেত্রে সেটি ঠিক আছে কিন্তু আল্লাহ সুবাহান ও নিজে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবাহান তালার একটি নফস রয়েছে কিন্তু সেটিকে মন হিসাবে অনুবাদ করা যায় না এটি হচ্ছে মানে এখান থেকে জানতে হবে নাফসের অর্থ প্রবৃত্তি হতে পারে মানুষ হতে পারে ব্যক্তি হতে পারে স্বয়ং হতে পারে নিজ খোদ নিজে নিজস্ব সেটিও নাফস অর্থ হবে নাফসুল আম্মারা যে সকল আত্মা অথবা মানে মন কুপ্রবৃত্তি অনুসরণ করে মানুষের যৌবিক কামনার দিকে আকৃষ্ট করে যে কুপ্রবৃত্তি সেটিকে আল কোরআনুল কারীমের ভাষা নাফসুল আম্মারা নাফসুল হাওয়ামা মানে এটার ব্যাখ্যা এসে যে মানে তাফসীরগুলোতে এইভাবে নাফসের তিন রকম নাফসের কথা জানা যায় Nafsul lawwama যে जिसको কল অথবা মানে যার মন অন্যায় করার পর অনুশোচনার উদ্রেক করে অনুশোচনা করে মানে পাপ কাজ করে কিন্তু সেই সাথে সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ হয় এবং মানে পাপ কাজ ছেড়ে দেয় করে ইত্যাদি নাফসুল নাফসুল যে সকল অপরাধ অকল্যাণ এগুলি থেকে মুক্ত পবিত্র ভাবে মানে নিষ্কুল হয়ে মানে কালিমা মুক্ত হয়ে যে সকল মহান ভাবনা কল্যাণের ভাবনায় যে মন পরিতৃপ্ত থাকে মানে কোন ধরনের পাপ কাজ এবং ইত্যাদি করার ইচ্ছা বাসনা তার অন্তরের ভিতরে একেবারেই নাই শুধু পবিত্রতা পবিত্র এবং ভালো কাজের ভাবনায় তার মনটা পরিপৃপ্ত থাকে এই ধরনের নাফ্সকে নাফসুল মুথমাই না বলে মানুষের এরকমই বিভিন্ন কু প্রবৃত্তি চিন্তা থেকে শুরু করে ভালো চিন্তা ভালো মহান সুচিন্তা ইত্যাদি সবকিছুই নাফসের ভিতরে থাকে কিন্তু এই নাফস শব্দের অর্থ নাফসা হু যখন ব্যবহার হয় নাফসাহু ব্যবহার হলে তখন এটার অর্থ দাঁড়ায় নিজেই একাই নিজেই বিনাফসিহি যদি হয় আরবি ভাষায় তখনও এটির অর্থ হবে স্বয়ং নিজে তো আমরা পাচ্ছি নাফসাহু বিনাফসিহি স্বয়ং নিজে তো সেখানে নফসকে আলাদা করে মন অন্তর বলা যায় না

আল্লাহ সুহান একটি নস রয়েছে ভালো করে শুনে থাকুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা তাওহিদের অনেক ক্লাস করে ইতিমধ্যে অনেক জ্ঞান অর্জন করেছেন তাদেরকে অনুরোধ করছি এটি ভালো করে শুনুন কারণ আমাদের দেশের কোরআন অনুবাদে কিছুটা ভুল করেছে তারা লিল্লাহি তাহলে নাফসুন তুলিকু বিখ্যামা আলিহি ও জেলা আলিহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে নফস তার পরিপূর্ণতায় এবং তার রাজকীয়তা মহা মহানুভবতায় সাথে সামঞ্জস্যপূর্ণ বিকামালিহি মানে কোন ধরনের পরিপূর্ণ মানে শুরু থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজ সম্পর্কে যেটি আল্লা সুবাহ পবিত্র খুরানে তিনি বলেছেন সেখান থেকেই আমরা জানতে পারি যে তার আল্লাহ রয়েছে কিন্তু সেই আমাদের মনের মতো নয় আমাদের যে অন্তর মন এই অর্থে ব্যবহার করা যাবে না আল্লাহ সুবাহ তালার একটি মন রয়েছে মন যদি আপনি বাংলা করেন ইংরেজি হবে মাইন্ড অথবা ইনার মাইন্ড অথবা যদি আপনি আত্মা করেন তাহলে আল্লাহ এইভাবে এই আল্লাহ যে নফ রয়েছে সেটিকে অনুবাদ করা যায় না এটিকে অনুবাদ করতে হবে এইভাবে যে বিক্ষামায়ালিহি ও জেলায়ালিহি তার যে জালায়ালা তার যে মহানুগতা আর যে বিরাটত্ব সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ পরিপূর্ণতা সামঞ্জস্যপূর্ণ কারণ মানুষের মন হচ্ছে হয় ভালো হতে পারে আবার খারাপও হতে পারে আর মনের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ নাই মানে এই হচ্ছে মানুষের মন এটিকে নির্ধারণ করা যায় না এটিকে নিয়ন্ত্রণ করা যায় না এটাকে পরিমাপ করা যায় না ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ আল্লা সুবাহা তাহারা যেটি আল্লাহ নিজে বলেছেন তার একটি নফস রয়েছে সেটি হচ্ছে তার জালাল এবং ক্যামাল পরিপূর্ণতা এবং তার রাজকীয়তার সাথে সেই অর্থে আল্লাহর নফসকে আল্লাহর মন বলা যাবে না এটি যারা ইংরেজি অনুবাদ করেছে তারা ইংরেজি অনুবাদ করেছে আল্লাহ হ্যাজ এ সেলফ মানে নিজস্বতা আল্লাহ সুবাহ নিজস্বতা রয়েছে নিজস্ব তার স্বয়ং স্বয়ং আল্লাহ নিজে সঠিক অনুবাদ আল্লাহ রয়েছে একান্ত নিজস্বতা এটি যদি করা যায় তাহলে এটি সঠিক অনুবাদ হবে নিজস্বতা নিজে আল্লাহ সুবাহি তা তুলিকু বি কামালিহি ও এখানে কোরআনের অনুবাদে একটি জায়গায় আমি আলোচনা করব আজকে ইনশাআল্লাহ আবারও আমরা কোরআনের বিভিন্ন আয়াত ধরে ধরে এর ভুলগুলো আপনাদেরকে বলে দেব আপনারা সেটা শুদ্ধ করে নেবেন লা তুসিবহু নাফসু নুফুসুল মাখলুকাত আর এই যে আল্লাহর নফস যেটি সেটি তার সৃষ্টির নুফুসের মত নয় মাহলুকাত মানে তার সৃষ্টি নুফুস নফসের বহু বা নুফুস সেই অর্থে মন সমূহ অন্তর সমূহ হবে সেটি হচ্ছে মানুষের জন্য পশু পাখির জন্য সৃষ্টির জন্য শয়তানের জন্য আল্লাহ সুবাহ তালা যেগুলোকে সৃষ্টি করেছেন যে সকল প্রাণী সমূহ তার নফস বলতে তার অন্তর বোঝাতে পারে কখনো কখনো মানে বুঝালে কোনো সমস্যা নেই এই জন্য বলা হচ্ছে লা লাহু যে এটি তার সৃষ্ট মানুষের মনের মতো নয় সুতরাং মন যেহেতু মানুষের একটা নির্ধারিত ভাবনা মন বলতে আমরা অন্তর বুঝি অন্তর বললে আমরা মন বুঝি এই অন্তর মনোভাবনা মন মনোভাবনা ইত্যাদি যেমন আরবি ভাষায় নাফ মনোবিজ্ঞান বলা হয় মনোবিজ্ঞান মন এটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আল্লাহ সুহান সম্পর্কে যখন নফস বলা হবে তার অনুবাদ হবে আল্লাহ নিজস্বতা স্বয়ং আল্লাহ নিজে অথবা নিজেই আল্লাহ আল্লাহ নিজের কাছে নিজস্বতা ইত্যাদি নিজেই এইভাবে অনুবাদ হলে সেটি সঠিক হবে وقد أخبرنا لله الله تعالى بذلك بمحكم بكتابه قال تعالى الله سبحانه وتعالى পবিত্র তার কিতাবের ভিতরে তার মানে কোরআন করিমের ভিতরে তিনি বলছেন সুরা আনআম এই যে নফস রয়েছে আল্লাহর যে নফস রয়েছে এর দলিলগুলো আমরা বলে দিচ্ছি সুরা আল আনআম আয়াত নাম্বার বারো এবং আয়াত নাম্বার

আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন আয়াত তারপরে তার শিক্ষা তারপরে তার নিদর্শন তার ওয়াহী ইত্যাদি ইত্যাদি এই এই সমস্ত কিছুই হচ্ছে আল আয়াত তার নিদর্শন সমূহ হলে অনুবাদ সঠিক হবে আল্লাহ সকল সালামুন আলাইকুম এই তারা বল মানে বল যে আ সালামুন আলাইকুম আপনাকে সালাম

ওয়ান পেইজ খুলে দেখুন এখানে কি লিখেছে যেখানে তার জন্য লিখেছে উনি এটা লিখতে পারেন না করেছেন কি করে রাখুন এটি হচ্ছে সুরা আন আন সুরা আন আন যে আয়াত নাম্বার হচ্ছে চুয়ান্ন আয়াত নাম্বার চুয়ান্ন আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো তো একশটা সাতটির ভিতরে তিনি অনুবাদ করেছেন যে আলা রাহমা যে মানে তার জন্য হবে এটি হবে না কাতা বা আলহ এটি হচ্ছে আল্লাহ সুবাহ নিজের জন্য স্বয়ং নিজের জন্য অনুবাদটুকু হবে রহম করা যে রহম করা আয়াত নাম্বার বারো হ্যাঁ সুরা আন আম মানে দুইটি আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান তালা একই কথাই বলেছেন বারো নম্বর আয়াতেও বলেছেন কাতাবা আলা নাফসিহি রাহমা তারপরে চুয়ান্ন নম্বর আয়াতেও বলেছেন কাতাবা রব্বুকুম আলা নাফসিহি যে তোমার তোমার প্রভু তার নিজের জন্য লিখে রেখেছেন মানে রহমত লিখে রেখেছেন নিজের জন্য এটি হচ্ছে তার জন্য তার নিজের জন্য কথাটুকু হবে এখানে দয়া করা রহম করা তিনি তার নিজের জন্য নিজ কথাটুকু বাদ পড়েছে কারণ নাফসি এটি আল্লাহর নাফ না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর একটি হিফাজ এই সিফাটটুকু হচ্ছে আল্লাহর জাতের সাথে সম্পর্কিত অস্তিত্বের সাথে সম্পর্কিত সিফায়াতি জাতি জাতি লাহি তাহলা নাফসুল্লাহি তাহলা সুতরাং কর্তব্য স্থির করেছেন এই অনুবাদও ঠিক হয়নি কর্তব্য স্থির করা বুঝায় না কাতা বা আলা নাফসি এটি হচ্ছে আল্লাহ সুবাহ লিখে রেখেছেন লিখে রেখেছেন কর্তব্য স্থির করেন নাই আলায় নাফসি কারণ এই যে আল্লাহ যে রহম করবে এই কথাটুকু আল্লাহ লিখে রেখেছেন এটি হাদিসের ভিতরে এসেছে এই আয়াতের তাইসুরুল কোরআনে যে অনুবাদ করেছেন তিনি হাদিসের সাহায্য নেন নাই তিনি হয়তো কাউকে অনুসরণ করেছেন অন্ধভাবে আল্লাহ তার হেদায়ত দান করুক আমি নিজের জন্য লিখে রেখেছেন কথাটুকু হবে লিখে রেখেছেন তারপর মানে আরেকটি আয়াত হচ্ছে যে কাতা রাহমা এটি হচ্ছে চুয়ান্ন নম্বর আয়াত চুয়ান্ন নম্বর আয়াতে তিনি লিখেছেন যে নিজের জন্য সেখানে আবার তিনি ঠিকই লিখেছেন আলমদুলিল্লাহ সেখানে ভুল করেন না অবদারিত করে রেখেছেন এটি অবদারিত করা বোঝায় না এটি আসলে লিখে রেখেছেন এই অর্থেই হবে ভালো করে কারেক্ট করে নেবেন ইনশাল্লাহ হাকাত আখবারা সুবহানাহু ওয়া তাআলা আনাল্লাহু নাফসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর পাঠিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা যে আনাল্লাহু নাফসান তার একটি নফস রয়েছে এর অর্থ হবে তার একটি নিজস্বতা রয়েছে নিজস্বতা এটি মন হিসেবে অনুবাদ করা ঠিক হবে না অন্য কেউ করেনি ইংরেজিতে ডক্টর محسن খান অন্যরা এটা অনুবাদ করেন নি নোবেল কোরআন ডক্টর মহসিন খান অনুবাদ দেখুন তারা সেগুলো করেনি ডক্টর মোহর আলী সে অনুবাদ ওইভাবে করেননি আমাদের বাংলাদেশে দুঃখজনকভাবে এক জায়গায় তারা অন্তর লিখেছে ও আন্নাহ কাতাবা আলা নাফসিহি রাহমা এই কথাটুকু এসেছে এই কারণেই কাতাবা তিনি লিখে রেখেছেন কারণ হাদিসের ভিতরে এসেছে ও নাসাল্লাহু আলা যালিকাল আয়াতুল উকরা যে আমরা আয়াতটুকু পড়লাম قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسي رحمة أي أي جي أي آيات تكو بول أنوبات هتو جودي ترى حديث كه شامن ركت تاهلي بود أنوبات وقد فسر رسول الله صلى الله عليه وسلم شيئا هذه الكتابي جه أي جي أي هذه كتبا কিতাব মানে আল্লাহ সুবাহা তালা যে এই জিনিসটা একটা কিতাবে লিখে রেখেছেন সেটি হচ্ছে উম্মুল এই কারণে আল্লাহ বলছেন কাতা বা এখানে অনুবাদ ঠিক হবে না কর্তব্য স্থির করেছেন এই সকল কিছুই অনুবাদ হয়নি আল্লাহ সম্পর্কে আয়াতের অনুবাদ এভাবে করা যায় না এর অনুবাদ করা যায় না যায় না কিভাবে সে অনুবাদ করেছে ঠিক করে নেবেন

আল্লাহ যেগুলো কোরআনে উল্লেখ করেছেন আর সামাওয়াত হ্যাভেন এবং যে আল আর্থ ইত্যাদি ইত্যাদি তখন তিনি লিখলেন একটি কিতাবের ভিতরে ফাহু আর ইন্দাহু ওই কিতাবটুকু আল্লাহর কাছে আছে ফাউকাল আরস আরসের উপরে আছে ফাহু আর ইন্দাহু তার কাছে আছে ইন্না রহমাতি তসবিক ও গাদাদি আমার রহমা আমার রাগের থেকেও অগ্রগামী এই কথাটুকু লিখেছেন এই কারণে কোরআনে আল্লাহ বলেছেন কাতাবা রাব্বুকুম কাতাবা আলা নাফসি রাহমা এখানে লিখে রেখেছেন এই কথাটুকু অনুবাদ হবে অন্য কোন অনুবাদ গ্রহণ যোগ্য নয় কারণ আল্লাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতরে কাতাবা লিখে রেখেছেন এটি বলেছে আল্লাহ নিজে লিখে রেখেছেন যে আল্লাহর রহমা হচ্ছে আল্লাহর রাগের থেকেও বেশি অগ্রগামী ওফির রিওয়ায়া গাদাবি এবং আল্লাহ সুবাহ রহমা তার রাগকে অতিক্রম করে বিজয় করে তার উপরে পরাক্রমশালী মানে আল্লাহ সুবাহ থেকে অনেক বেশি পরাক্রমশালী তাকে পরাজিত করে মোত্তাফাকলে কাবজে আর সাল্লামের আগে যে অনেক রাসুল এসেছিলেন যেমন আলী আলী সালাম তারাও জানতেন যে আল্লাহর একটি নফস রয়েছে করে শুনে নবী সাল্লি সাল্লাম তিনিও জানতেন এবং আমাদের রাসুল্লাহ সাল্লামের পূর্বে যত রবি রাসুল এসেছেন তারাও জানতেন যে আল্লাহর একটি নফস রয়েছে আর নফসুল্লাহি

আলিহান মানে ইলাইহান যে আমাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া আমি এবং আমার মাকে তোমরা কথাবার্তা যখন আল্লাহ বলছেন এটি মানে সুরা মায়েদা একশো ষোলো নম্বর আয়াত তখন ঈশা আলি হিসালাম জবাব দিচ্ছেন যে আল্লাহ আমি যদি বলে থাকি তাহলে তো আপনি জানতেন আর আপনি কি জানেন সেটা তো আমি জানি না এই কথাটুকুর ভিতরে কথাটুকু এসেছে হে আল্লাহ সুফায় আপনি জানেন যে আমার একান্ত মনের ভিতরে এখানে ইসা আলহিসের ক্ষেত্রে এই নাফস মন বুঝাবে অসুবিধা নাই কারণ ঈশা আলী একজন মানুষ আপনি জানেন আমার নফসের ভিতরে মানে আমার অন্তরে এই এই অনুবাদটুকু ঠিক আছে অন্তরে ওয়ালা আলামু কিন্তু আমি জানি না মাফি নাফসিক এখানে কোরআন এবং অন্য অন্য কোরআনের ভিতরে লিখেছে আপনার অন্তর আর বায়ান সেখানে লিখেছে আপনার মন আমরা জানি না মানে আল্লাহর একটি মন আছে আল্লাহ আল্লাহ এভাবে অনুবাদ করা যায় না এভাবে অনুবাদ করা যায় না এই দুটো অনুবাদই হচ্ছে সঠিক নয় আমাদের ভাই আকরামুজামান বিন সালাম তার বিখ্যাত বই কালিমার মর্ম কথা বলে একটি চাপটা লিখেছেন যে আল্লাহ আল্লাহ সুবাহর জন্য ব্যবহার করাটা ঠিক নয় আমরা বরঞ্চ দুটি উপায় ব্যবহার করতে পারি একটি হচ্ছে আমরা বলতে পারি আল্লাহর একটি নফস রয়েছে এতটুকু বললেও কোন সমস্যা নাই নফস রয়েছে কি অর্থে জানেন এই আর একটি হচ্ছে আল্লাহ নিজস্বতা রয়েছে এটি বললে এটি সুন্দর হয় কারণ সেটি বললে মন বুঝায় না কারণ মন এমন একটি শব্দ বাংলা ভাষায় রয়েছে সেটি এটার সংজ্ঞা রয়েছে আমরা সেটাকে অনুধাবন করি মন ভাবনা চিন্তা মন মনোবৃত্তি এই অর্থে অনুবাদ করা যায় না অনুবাদ করা যাবে না সুতরাং এই অনুবাদটুকু হবে যেমন ডক্টর মহসিন খান অনুবাদ করেছে ইউ নো হোয়াট ইজ ইন মাই ইনার্স মানে আপনার স্বয়ং আপনি কি জানেন সেটি আমি জানি না এর অনুবাদটা এরকম হবে মানে তালামু হে আল্লাহ আপনি জানেন আমার অন্তরে ইসা আলি ইসালাম আল্লাহকে বলছেন এই কথাটুকু সুরা মা ইদা আরেকটি কথা বলছি আপনারা লিখে রাখুন আমাদের বাংলাদেশের কোরআন মানে এই সুরার নাম লেখে রেখে লেখা থাকে মায়েদা এটা তো মায়েদা নয় মা ইদা এখানে হামজা রয়েছে এখানে আইন আসলো কোথা থেকে মায়েদা মায়েদা এটা তো এটা তো অর্থই না এটা একটা ভুল এই আমাদের বাংলা হয়েছে একার মা ইদা ভালো করে দেখুন কি লেখা আছে উচ্চারণে এইগুলো এসেছে এই সকল উচ্চারণ সম্পর্কিত যত ঝঞ্ঝাট গুলো এসেছে আমাদের উর্দু থেকে উর্দু আলাদ এই মানে অনুসরণ করলে আমাদের সমস্যা হবে আশা করি আল্লাহ আমাদেরকে উর্দু আলাদের হাত থেকে মানে রক্ষা করবেন আমিন মা ইদা সুরা একশো সুরার আয়াত নাম্বার হচ্ছে একশো ষোলো

এটি অনুবাদ করেছে ডক্টর মোহর আলী হিমসেলফ আল্লাহ হিমসেলফ উই ডোন্ট নো হোয়াট আল্লাহ সেলফ এই এই হচ্ছে আল্লাহ সুহায় আল্লাহ হিমসেলফ উই ডো নট নো এই সেলফ হিসাবে এখানে ব্যবহার ইন্নাকা কান্তাল আল্লাহ মুল গয়ুব আল্লাহ সুবাহ তালা সমস্ত আল গাইব জানেন যেমন মুসা আলী ইসালাম আল্লাহ সুবাহ

তোমাকে মানে প্রিপেয়ার করেছি প্রস্তুত করেছি তৈরি করেছি নিজের জন্য এখানে এই হচ্ছে আল্লাহ আল্লাহ নিজের জন্য করেছেন এখানে আল্লাহ করেছেন এই অনুবাদ হবে না অবশ্য কেউ করেও নাই মন কথাটুকু শুধুমাত্র একটি আয়াতেই করা হয়েছে অন্তর কথাটুকু করা হয়েছে সেটি হচ্ছে সুরাম্মা ইদা একশো ষোলো নম্বরে এই জায়গাটুকু সংশোধন করলেই হয়ে যাবে আর বাকি জায়গাগুলোতে নাফস কথাটুকুতে অনুবাদে কোনো ভুল হয় নাই শুধুমাত্র ওই যে তাইসুরুল কোরআনে তার জন্য এই কথাটুকুর মাঝখানে কথাটুকু হবে নিজের জন্য নাফস নিজের জন্য কারণ তার জন্য আরবিতে লাহু রাব্বাহু এইভাবেই বলা যায় নিজের নাফসি আল্লাহ বলছেন নাফস সুতরাং এটাকে অ্যাভয়েড করা যাবে না সুতরাং এখানে হচ্ছে সুরা

এর আমাদের ভাই অধ্যাপক মুজাম্মেল হক আলু ইমরান লিখেছে এটি উনি কেন লেখলেন এটি একটি ভুল কারেক্ট করে রাখুন এখানে বড় করে আলু ইমরান ইমরান আলু কোথাও নাই এটা এটা যত ধরনের ইমরানের কোরআন দুনিয়াতে আহলে সন্ন্যাল জানা তারা প্রকাশ করছেন পাবলিশ হচ্ছে এর ভিতরে আলী সৌরাচু আলি ইমরান আলিফের উপরে আছে হচ্ছে একটা মদ লামের নিচে কাসরা রয়েছে এখানে তো লামের উপরে দম্বা নাই উনি আলু ইমরান এটা 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 চেঞ্জ করেন আহ এখানে লিখতে হবে আল ইমরান ম্যাক্সিমাম এতটুকু লিখা যায় অথবা আলে ইমরান দুটার একটা আলে অথবা আল এখানে তিনি লিখেছেন আলু ইমরান আলু এখানে তো আলু ইমরান বলে নাই এটা ব্যাকরণগত ভাবে মানেও মানে ওই সুরার সাথে এখানে যাই হোক না কেন এটা ব্যাকরণের রুল গুলো এখানে প্রযোজ্য হবে না এখানে হবে আলে এমরান এইভাবেই লিখা আছে এর কোনো পরিবর্তন কোনো অথরিটি এই পর্যন্ত করে নাই এই মানে উনি করেছেন এখানে কেন করেছেন তিনি ভালো জানেন এটি ঠিক করে নিন এখানে সুরা আলী ইমরানের ভিতরে আল্লাহ সুবাহ মানে দুটো আয়াত রয়েছে একটি হচ্ছে তিরিশ নাম্বার আয়াত সতর্ক করে দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন তার নিজের সম্পর্কে আল্লাহ সুবাহ তার বান্দাদের উপরে অতিব স্নেহশীল এখানে আশ্চর্য অত্যন্ত আশ্চর্য আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি তাইসুরুল কোরআন আহসানুল আহসানুল বায়ান তারা কেউই এই আয়াতটুকুর ব্যাখ্যা করেন নাই শুনে রাখুন এই আয়াতটুকু ব্যাখ্যা করা ওয়াজিব ব্যাখ্যা করতে হবে কারণ আল্লাহ সুবাহ নিজের সম্পর্কে তিনি সতর্ক করে দিবেন কিভাবে

অথচ আশ্চর্যজনক ভাবে আহসানুল বায়ানে এখানে কিছুই লাগে নাই কোরআনের অনুবাদ তাফসির করা হয়েছে কিন্তু প্রয়োজনীয় যেখানে আকিদার সাথে সম্পর্কিত এখানে আল্লাহ সুবাহান তাহলে বলছেন তার নিজের নফ সম্পর্কে আল্লাহ নিজের নফ সম্পর্ক আল্লাহর নফস হচ্ছে আলিহি ও জেলা আলি এটি হচ্ছে অত্যন্ত আল্লাহ বলছেন উনি হচ্ছেন তার নফসের জন্য যেটা লিখে রেখেছেন সেটি হচ্ছে রহমা যে আল্লাহ যদি রহম রহমটাকে যদি ও মানে এত ব্যাপক ভাবে লিখে রাখেন নিজের জন্য তাহলে আল্লাহ তার সম্পর্কে সতর্ক করবেন কেন আল্লাহ তো সতর্ক করতে পারেন না সুতরাং আল্লাহর অন্য কিছু রয়েছে যার জন্য আল্লাহ সতর্ক করছেন এই কারণেই কেন সতর্ক করছেন এটার ব্যাখ্যা করা ওয়াজি কারণ পুরো আল্লাহর নফকে সতর্ক করা পুরো মানে ভালো লক্ষণ নয়

তাপসিরকেরই কিন্তু তারা সেখানে নীরব দেখতে গেছেন সেটি উচিত হয়নি আপনি তাফসির ইবনে কাসির পরে দেখুন এই এই যে আটাইশ নাম্বার এবং তিরিশ নাম্বার আয়াতে ব্যাখ্যা কি আল্লাহ সতর্ক করে দিচ্ছেন নিজের নফ সম্পর্কে ঠিক আছে নিজের নফ সম্পর্কে এইটা নিজের নফ সম্পর্কে হবে না এটি হবে হলো নাফসাহু মানে তারা নিজে থেকে নিজ উনি আল্লাহর নিজ স্বয়ং নিজে থেকেই মানুষকে সতর্ক করে দিচ্ছেন তার শাস্তি থেকে এই নাফসাহু মানে হলো শাস্তি এখানে তাফসির ইবনে কাসির বলছেন পরের যে আয়াত আয়াত নাম্বার 30 নাম্বার আয়াতে ওয়া ইউহাদিরুকুম আল্লাহু নাফসাহু আই ইউখুফুকুম আকাবাহু তিনি ভয় দেখাচ্ছেন তার শাস্তি থেকে এটি হচ্ছে এটার মানে অর্থ সুতরাং করে রাখুন আর ওখানেও লিখে রাখেন লেখক ব্যাখ্যা করেন নাই করা উচিত ছিল আকাবাহু আক আবাহু তার অনুসরণ করবেন আশা করি ইনশাল তাহারা আর যেটি রয়েছে আঠাইশ নাম্বার আয়াত

ফিমোহাল ইফতি ওয়াসতু বিতুগি আন আযাবিহি মানে তার প্রতিশোধ তার প্রতিপত্তি তার প্রভাব তার বৈপরিত্য সম্পর্কে তার শাস্তির সম্পর্কে আল্লাহ শতক করে দিচ্ছেন যারা আল্লাহর ওয়ালিদের সাথে শত্রুতা পোষণ করে এটি হচ্ছে ইবনে কাছিরের অর্থ এখানে মোদ্দা কথা আমরা তাফসীরের ডিটেইলসে যেতে চাচ্ছি না আমরা শুধু বলতে চাই যে এখানে নাফতাহু কথাটা আছে আল্লাহ বলেছেন এই নাফস মানে হচ্ছে আল্লাহর শাস্তি থেকে আশা করি বুঝতে পেরেছেন আর যে কোরআন ভুল এসেছে সেগুলোকে আপনারা শুদ্ধ করে নেবেন এখানে আরেকটি জিনিস বোঝানো যায় আল্লাহ সুবাহ কেন নিজের থেকে মানুষকে সতর্ক করে দিচ্ছেন এটি হচ্ছে আল্লাহর রয়েছে গাইরা আপনাদেরকে অনুরোধ করছি গাইরা এটা আমাদের দেশে এই কথাটাটুকু আমাদের দেশে খুব প্রচলিত না এটা আরবী শব্দ হাদিসের ভিতরে এসেছে রাইরা মানুষেরও গাইরা থাকে আল্লাহ সুবহানাহু তাআলারও গাইরা রয়েছে রাইরা গাইন ইয়া রা গাইরা এই এভাবেই এটা এসে গাইরা মানে হচ্ছে যে কারোর সম্মান অথবা কারোর মানে প্রতিপত্তি যদি চ্যালেঞ্জ করা হয় তা কোনো অথবা ক্ষতিগ্রস্ত হয় তখন তিনি যে খুব রাগ অনুভব করেন যেমন আমরা যে মানুষ আমাদের যে সম্মান আমাদের যে প্রতিপত্তি আমাদের যে মর্যাদা এটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা খুব রাগ করি না আমরা খুব রাগ করি মনে করি যে এটি কেন হলো আমার তো আমার জন্য তো এটি প্রয়োজন ছিল না অথবা এটি আমার জন্য হচ্ছে না ইত্যাদি ইত্যাদি মানে আমরা সবাই মানুষ মাত্রই এই আছে যে আমরা আমাদের নিজেদের সম্মান প্রতিপত্তির সম্পর্কে সবচেয়ে সচেতন সেটি যে কোনো স্তরেই হোক না কেন একটি সাধারণ মানুষ যদি সে পাগল না হয় সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তির এই ধরনের অনুভব রয়েছে

আগিয়ারু মিনাল্লাহি তো আল্লাহর যে গায়রা আগয়ারু মিনাল্লাহি আহ এটি হচ্ছে আল্লাহর গাইরা হচ্ছে সবচেয়ে বেশি মানুষের থেকে মান আজালা জালিকা হারামাল ফাওয়হিশ যে তার কারণ হচ্ছে যে আল্লাহ যেগুলো আমাদের কে মানে হারাম করেছেন যে সকল এইসব জিনিস যদি আমরা করি তখন আল্লাহ সুবাহ তার চলে আসে থেকে বেশি কেউ প্রশংসা পছন্দ করে না এই দুটো হচ্ছে গাইরার একটি মানে মানে গুলাবুলি গাইরা আসলে আপনাদেরকে বলছে গাইরা একটা বোঝা কঠিন অনেকে হয়তো শুনেনি না এই কখনো কিন্তু রাইরা একটি প্রতি মানুষের ভিতরে আছে আমরা নিজেরা প্রশংসা শুনতে পছন্দ করি কেউ যদি আমাকে বলে যে ডক্টর তাহের আপনি অনেক ভালো তখন আমি খুশি হই মনে মনে খুশি হই এই যে মানে আমাকে প্রশংসা করলো আমি এতে খুশি পৃথিবীর সমস্ত সুস্থ মানুষ মানে এই প্রশংসা শুনলে খুশি হয় আল্লাহ সুবাহ তার নিজের প্রশংসা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে ওমা আহাদুন আহাবা ইলাইহিল মিনাল্লাহ আল্লাহর মতো পছন্দ ভালো এই মানে আল্লাহর প্রশংসা শুনতে আল্লাহ থেকে অন্য কেউ এত বেশি পছন্দ করে না তদ্রুপ ভাবে আল্লাহ যে অহংকার করেন গাইরা এক অর্থে আপনারা অহংকার বাংলা শব্দ হিসাবে মানে অহংকার আসলে বুঝায় না মানে গাইরা গাইরাই মানে অহংকারের মতো কি মানে এক ধরনের আবিজাত বলা যেতে পারে এই অর্থ নিলেই সবচেয়ে উত্তম যে আল্লাহর থেকে আমরা অভিজাত মা মিন আহাদিন আন আল্লাহ যে আল্লাহ থেকে আমরা কেউ অভিজাত নই কারণ আল্লাহ সুবাহ তার মর্যাদা তার সম্মান প্রতিপত্তি যদি চ্যালেঞ্জ করা হয় নষ্ট হয়ে যায় অথবা আক্রমণ করা হয় তখন আল্লাহ সুবাহ তিনি প্রচন্ড খুব রাগ প্রকাশ করেন যেমন পবিত্র কোরআনে এসেছে যে মানুষ যখন বলে যে আল্লাহর পুত্র তখন আল্লাহ তালা খুব প্রকাশ করেন আমরা সেই সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ এবং এখানে এই আয়াতে যে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন কারণ আল্লাহর রয়েছে গায়রা এই হচ্ছে এটার এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহর গায়রা আল্লাহ আবিযাত্ত রয়েছে আল্লাহর আবিযাত্ত সবার আবিযাত্ত থেকে বেশি সেনসিটিভ বেশি মানে স্পর্শকাতর আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া যে অনার প্রেস্টিজ একটু এদিক সেদিক হলে আল্লাহ সুবাহ তাহলে তার আভিজাত করে তিনি মানে খুব প্রকাশ করেন গাইরা প্রকাশ করেন এটাই বোঝানো হচ্ছে আল্লাহ বুঝতে পেরে তাহলে আল্লাহ সুবাহানা তালা নিজস্বতা রয়েছে নফস রয়েছে এবং আল্লাহ সুবাহানা তালা যে নফস রয়েছে এইটি মানে অর্থের দিক থেকে মনের মতোই বুঝায় কিন্তু মন শব্দটা ব্যবহার না করাইটাই হচ্ছে

আমাদের দেশে দেখা যায় যারা যে সকল মানুষ মরে যায় মরার আগে তারা আল্লাহ সম্পর্কে খুব খারাপ ধারণা করে অনেকে আছে আল্লাহ রহম করো তাদের এরকম ধারণা করলে আল্লাহ তার সম্পর্কে খারাপ খারাপ ধারণা ধারণা করবে করবে কখনোই এই জন্য আল্লাহ সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করেন আল্লাহ বলছেন হাদিসে আনা আইন্দা জন্নি আব্দিদিন আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা করবে আমি তার কাছে সেরকমই আমরা নিরাশ হতে পারি না আল্লাহর রহমত থেকে আল্লাহ রহিম রহমান সুতরাং তিনি রহম করবেনি 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 এরকম ধারণাই করতে হবে আল্লাহ তুমি যেখানে খুশি থাকো আল্লাহ সন্তুষ্টি হচ্ছে আমি চাই তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে ও আনা মাহু ইদা জাকারানি যখন যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি মানে এরকম কথাটা যে আল্লাহ তোমার সাথে আছে তার মানে হচ্ছে আল্লাহ আমরা যখন আল্লাহ সম্পর্কে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি হ্যাঁ তখন আল্লাহ আমাদের সাথে থাকেন যখন সে তার অন্তরে এখানে অন্তর কথাটুকু হবে অনুবাদের ক্ষেত্রে সে যখন তার অন্তর দিয়ে আমাকে স্মরণ করে এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তার অন্তর দিয়ে শরণ করে জাকার তুহু ফি নাফসি হ্যাঁ তখন আমিও তাকে আমার অন্তর দিয়ে স্মরণ করি এই অনুবাদটুকু ঠিক নয় এখানে আল্লাহ নিজেই তাকে স্মরণ করে এই অনুবাদ হচ্ছে সঠিক ডক্টর অনুবাদ করেছেন টু আমি নিজের কাছে আমি নিজেই তার জন্য তাকে স্মরণ করি এই অর্থেই হবে এখানে আল্লাহর অন্তর দিয়ে স্মরণ করে আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ নাফস হচ্ছে আল্লাহর নিজস্বতা আল্লাহর একটা একান্ত নিজস্ব গুণাবলী নিজস্বতা স্বয়ং নিজেই সে যখন কোন সমাবেশে আমাকে স্মরণ করে যে যেমন আমরা এই যে আপনারা আমাদের অনুষ্ঠানে শরিক হয়েছেন সবাই আমরা আল্লাহকে স্মরণ করছি এই সমাবেশে আল্লাহকে আমরা যে স্মরণ করছি

আল্লাহ নিজে খুশি হন আল্লাহ মনে মনে খুশি হন এই মনে মনে অন্তরে অন্তরে এই কথাগুলো আল্লাহ সুবাহ তালার জন্য ব্যবহার না করার জন্যই বলা হচ্ছে বিভিন্ন স্কলাররা ওইভাবে বলেন নাই হ্যাঁ আল্লাহ হিমসেলফ এটা ইংরেজি যদি করেন রিমেম্বারিং আল্লাহ প্লিজ এজ কি হিমসেলফ সুবাহ এই এইভাবে ফাফিল হাদিস মুসলিম এই যে হাদিস টুকু এসে আমরা আগে ওইটা আলোচনা করেছি আন জুয়াইরা রাদি আল্লাহ তাআলা عنها ان النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح যে জুয়াইরা رضی الله تعالی عنها তার ঘরের ভিতরে যেখানে তিনি নামাজ পড়তেন সেখানে নামাজ পড়তে ফজরের নামাজ পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে চলে গেলেন এক সকালবেলা ওহিয়া ফি মাসিনির মানে এই মসজিদ মানে মসজিদে নববী নয় এটি হচ্ছে মসজিদ মানে হলো মানে তার ঘরের যে জায়গাটা যেখানে তিনি নামাজ পড়তেন সেখানেই তিনি অবস্থান করেছিলেন সোম্মা রাজআ আবাদা আন অধহা নবী সাল্লাল্লাহু ওহা সময়ে মানে দুপুর বেলার আগে তিনি আসলেন ওহিয়া জালিসাতুন তিনি তখন বসেছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আহা তখন বসা তিনি

দোহার নামাজের সময় পর্যন্ত তার থেকেও বেশি ওজন হয়ে যেত যদি এটা তিনবার এই কথাগুলো বলতো তাপ্তি কথা তাপতি কথা তিনবার আপনা সবাই জানেন লাওওয়াজানা লাউওয়াজানটা বিমা আ মুন লিয়াও মা লাওওয়াজান ওয়াজানা তুন না ওয়াজা না তুন হুন না এটা ওয়াজান লাউওয়াজান পা যে যা সে বলেছে বিমা কাল মঞ্জুলিয় দিনের শুরুতে যেই কথাগুলো বলেছে সমস্ত কথাগুলো থেকে তার ওজন বেশি হয়েছে তো কথাগুলি গুলি হচ্ছে সুবহান্লাহ বিহাম দিহি আদা আলপিহি ও রুই দা নাসিহি ও আহ ওয়াজ আরশিহি ও মি দা ম্যাথি এটি হচ্ছে একটা দোয়া

ও ৃদা নাফসিহী এই যে এখানে পার সন্তুষ্টির জন্য এখানে অনুবাদ যদি করা হয় যে তার নিজের সন্তুষ্টির জন্য এ মানে এটি হবে সঠিক অনুবাদ কিন্তু তার মনের সন্তুষ্টি এই কথাটুকু সঠিক হবে না ও ৃদা নাফসিহ সন্ুষ সন্তুষটির জন্য ৃদা নাফসিহ এই হচ্ছে আল্লাহ তু ভাহানা হ তা আরা

মানে আল্লাহ প্রশংসা করছি এত এত ভাবে সুতরাং আল্লাহ সুবাহ তারা এইভাবে আল্লাহর প্রশংসা শুনলে আল্লাহ খুশি হয়ে যাবেন এই কারণেই সব বেশি হয়ে যাবে ও বিহান দিহি আদাদা সমস্ত সৃষ্টির সমন সম্মানে বর্ণনা অনুযায়ী মানে এটি মানে প্রশংসা করছি আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন এই যে আমরা এতক্ষণ বললাম যে আল্লাহর নস রয়েছে এই যে মানে এখানে ইঙ্গিত করছে অনেকটা যে নস আল্লাহর একটি নিজস্বতা রয়েছে মানে আমরা যেরকম নিজের মন অন্তর্গত অন্তর্নিহিত অনুভব এর যে জায়গা যেটি আমরা মন বলছি ভাবনার আধা মানে স্থল বলছি আল্লাহ সুবাহান তারা ঠিক এরকম না হলেও তার একটি নিজস্বতা রয়েছে সেটি আল্লাহ ভালো জানেন সেটি কিরকম আমাদের মনের মতো না কিন্তু আল্লাহ ওরকমই একটি জিনিস রয়েছে যেটা কি আল্লাহ বলছেন যে নাফস এবং আমরা পবিত্র কোরআন থেকে মানে সেই সকল দলিল গুলো আপনাদেরকে শুনিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তার মানে যেটি জানতে হবে যে আল্লাহর যে জাত তার যে অস্তিত্ব তার সাথে তার নফস জড়িত এই নফস মানুষের খ্রিস্ট নফসের সাথে কোনো সামঞ্জস্য পূর্ণ নয় তার নফস হচ্ছে আল্লাহ কামাল এবং জেলায় সাথে সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ এখন মানুষের অন্তর থেকে যে ধরনের প্রতিক্রিয়া অথবা মানে অনুভূতি আমরা যে বিন্যাস দেখতে পাই আল্লাহ ওই প্রতিক্রিয়া কিংবা তার মানে মানে রকম ফের গুলা মানুষের মতোই আমরা দেখতে পাই এর ভিতরে আমরা যেরকম রাগ করি গাদাব আল্লাহ সুবাহান তালারও সেরকম মানে রাগ একটা তার গুণাবলি তারপরে আমরা যেরকম ঘৃণা করি আল্লাহ সুবাহান তালা সেরকম ঘৃণা তার একটি গুণাবলি তারপরে আমাদের যেরকম ইচ্ছা রয়েছে আল্লাহরও একটি ইচ্ছা রয়েছে সুবাহান আল্লাহ তালা আল্লাহর ইচ্ছা আমরা আজকের এই ক্লাসে যতটুকু পারছি আমরা এটা আলোচনা করব না হলে আগামী ক্লাসে সেটি আমরা আবার আলোচনা করব তাহলে আল্লাহ জানতে হবে কারণ আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার আর মানুষের ইচ্ছা হলো এক প্রকার ইচ্ছা আমরা ইচ্ছা করি এটাই হচ্ছে বাংলা ভাষায় মানে আশা করা ইচ্ছা করা এটা সঠিক অনুবাদ হবে ইচ্ছা করা ইচ্ছা ইচ্ছা আমরা করছি তো আল্লাহ তার রয়েছে ইচ্ছা অন্তর যেহেতু ওরকম নাফ যেহেতু রয়েছে আল্লাহ সুতরাং আল্লাহ সুবাহ ইচ্ছা করেন এখন আমরাও ইচ্ছা করি আল্লাহর ইচ্ছা বুঝতে গেলে আল্লাহর ইচ্ছা বুঝতে গেলে আমাদের মানুষের ইচ্ছা আগে বুঝতে হবে আসুন মানুষের ইচ্ছাটুকু আমরা আগে জেনে নেই এটা কিরকম আল্লাহ সুফানুল করিমের ভিতরে মানুষের যে ইচ্ছা এটি যে অনেকাংশে ফ্রি মানে অনেকাংশে মুক্ত এবং তার ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী সে মুক্ত এই কথাটুকু লিখে রাখুন মানুষের ইচ্ছা মানুষের সামর্থ্য অনুযায়ী কিছুটা মুক্ত মানে মানুষ ইচ্ছা করলে সিদ্ধান্ত পারে। সেই স্বাধীনতা টুকু এটাকে মা আল্লাহ আল্লা সুবাহ দিয়েছেন এর দলিল পবিত্র কোরআনে রয়েছে আমরা এখন ওই দলিল গুলো একে একে পড়ে দিচ্ছি তাহলে এটা হচ্ছে মানুষের ইচ্ছা প্রথম দলিল হচ্ছে সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো পরের দলিল হবে সুরা আল কাহাফ আয়াত নাম্বার উনত্রিশ পরের দলিল হবে সুরা ইনসান আয়াত নাম্বার উনত্রিশ পরের দলিল হবে সুরা তাকবীর তাকবীর আয়াত নাম্বার হচ্ছে আটাইশ তারপরে হচ্ছে সুরা ফুসিলাত মানে

এটাকে মানে বলা হয় যে আল্লাহ সুফান এরাদ আল্লাহ এরাদ এত সারেইয়া আর এরাদ এত কাউনিয়া অথবা মানে মা সিয়াতিল্লাহি তাহা আমরা সেটা পরে আসছি শুধু জেনে রাখুন যে আল্লাহর ইচ্ছা দুই প্রকার আর মানুষের ইচ্ছা এক প্রকার আর মানুষের ইচ্ছার ভিতরে কিছুটা মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা যে আল্লাহ মানুষকে দিয়েছেন তার দলিল হচ্ছে পাঁচটি আয়াত পবিত্র কোরআন থেকে প্রথম আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 152 মিনকুম মিন দুনিয়া ওয়া মিনকুম মাইয়ুরিদুল আখিরা যে তোমাদের ভিতর মান ইউরিদুল দুনিয়া কেউ ইচ্ছা করলো সে দুনিয়াটাকে গ্রহণ করলো মানে পার্থিব জীবনটাকে প্রাধান্য দিল অথবা বেছে নিল অমিন কুম মান ইউরিদুল আখেরা এবং কেউ কেউ আখেরাত বেছে নিল তাহলে আল্লাহ সুফান নিজে বলছেন এই আয়াতে যে আমাদের ইচ্ছা আমরা কি দুনিয়াটাকে বেছে নিব না আখেরাত বেছে নিব তাহলে এইখানে ইরায়দ ইনসান মানুষের ইচ্ছা শক্তিটা কি আল্লাহ বলছেন এবং আল্লাহ সেটা দিয়েছেন যে আমরা কি আল্লাহর উপর ইমান আনব নাকি না অস্বীকার করব আমরা কি দুনিয়াটাকে নিব নাকি না আখেরাতটাকে নিব এটিই দলিল হচ্ছে এটি তারপরে সুরা কাহাফের ভিতরে এসেছে সুরা কাহাফের আয়াত নাম্বার 29 ওয়াকুলিল হকু মির রাব্বিকুম যে হক এসেছে তোমার প্রভুর কাছ থেকে সামান শা ফাল ইয়ুমিন অমান শা ফাল যে যার ইচ্ছা সে মুমিন হবে বিশ্বাস করবে যার ইচ্ছা সে সেটাকে অস্বীকার করবে তার মানে আল্লাহ সুবাহ ইচ্ছা করলে ইমান আনতে পারো আর ইচ্ছা করলে কাফের হয়ে যেতে পারো সেটি হচ্ছে মানুষের ইচ্ছা এটির দলিল সুরা কাহাফ। আরেকটি দলিল হচ্ছে আমান সা আ ইলা রব্বিহী সাবিলা এটি হচ্ছে মানে স্রণ করার জন্য এক ধরনের তাজকেরা যে যার খুশি যে কেউ আত্্যাখাজা ইলা রব্বিহী সাবিলা আল্লাহর যে পথ তার যে রবের যে পথ মানে আল ইসলাম সেটি যে কেউ অনুসরণ করতে পারে ইচ্ছা। আল্লাহ সুবহানাহু পবিত্র মানে কোরআনই বলছেন যে মানুষের ইচ্ছা ফামান শা আল্লাহ সুবহানাহু বাধ্য করছেন না কিন্তু তিনি বলছেন ফামান শা তাখাযা ইলা রব্বিহি সাবিলা তার পথ অনুসরণ করার জন্য ইচ্ছা দিয়েছেন তারপরে সুরা তাকবীর এর ভিতরে এর চার আয়াত নাম্বার হচ্ছে 28 লিমান শা মিনকুম আ ইস্তাকিম লিমান শাহ আঠাশ নম্বর আয়াতে ভিতরে আল্লাহ বলছেন লিমান শাহ যে কেউ যদি চায় ইচ্ছা করে মিন কুম তোমাদের ভিতর আন ইয়াস শেষ সে সহজ পথ সরল পথ সিরাতুল মুস্তাকিমে কায়েম থাকতে পারে মানে দিন ইসলামে কায়েম থাকতে পারে ইয়াস তাকিম সেটার উপরে দৃঢ় থাকতে পারে আন ইয়াস তাকিম লিমান শাহ আর সমষ্টিগত ভাবে আল্লাহ বলছেন যে একটি জনগোষ্ঠী যদি নিজেরা পছন্দ করে পরিবর্তন করে তা পর্যন্ত আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না ইননা আল্লাহ হালা ইোগাই মা বিকাউ মিন হাটটা য়োগাই মা বি আনফুসিহিম সু রাদ আতনম্বারর এ১ যে আল্লাহ কোন জনগোষ্ঠীকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করে তার মানে সেই ইচ্ছা আল্লাহ তাদেরকে পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে কিন্তু তারা যদি নিজেরা পরিবর্তন না হয় তাহলে আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না তাহলে এই পাঁচটি আয়াত দ্বারা আমরা দেখতে পেলাম যে মানুষের ধর্ম মানে দিন অনুসরণ নির্বাচিত করার ক্ষেত্রে তার ইচ্ছা শক্তিটা হলো স্বাধীন কিন্তু অন্যান্য কর্মকাণ্ড স্বাধীন কিনা সে ক্ষেত্রে আলোচনা আমরা পরে আসছি ইনশাআল্লাহ এই কারণেই আল্লাহ সূরা আয়াত নাম্বার 44 বলেন মান আমিলা সলিহান সালিফ ফি যারা ভালো কাজ করবে সেটা তা নিজের জন্যই করবে ওমান আসা ফা আলাইহা আর সে যদি অপকর্ম করে পাপ করে তাহলে সেটা তার উপরেই বর্তাবে তাহলে মানে সৎকর্ম মানে ইসলাম গ্রহণ করা অথবা ইসলাম বিরোধী কাজ করা এর স্বাধীনতা আল্লাহ দিয়েছেন তার দলিল কোরআনের রয়েছে। সুতরাং অনেকে মনে করে যে আল্লাহ বাধ্য করেছেন এটি ঠিক নয় মানে তিনি কিন্তু সব কাজ আবার এই ইচ্ছার উপরে মানে নির্ভরশীল নয় সেটা আপনাদের জানতে হবে ওয়ামা কাবি জ্লা আবিদ আর আমাদের তোমার প্রভু কোনো বান্দার উপরে জুলুম করেন না কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া নাব্লুউকুম বিশররি ওয়াল খাইরি ফিতনা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো এবং মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা করেন তাহলে ভালো এবং মন্দ জিনিসটা আল্লাহ সুবহানাহু তালাই মানে সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে যেন আমাদেরকে পরীক্ষা করার জন্য এখন যুক্তি মাধ্যমে আমরা সেটা বলতে পারবো না যে আমাদের এই পাপ কাজের জন্য আল্লাহ দায়ী মানে আমরা ক্রমান্বয়ে যে বিষয়ের দিকে যাচ্ছি সেটি হচ্ছে তকদির দাদা আপনারা সবাই আগ্রহ করে হয়তো বসে আছেন যে আমি তকদির সম্পর্কে আলোচনা করব আসলে তকদির সম্পর্কে আমরা পূর্ণ আলোচনা এই মারিফতুল্লাহ তাহারা এই ক্লাসে আলোচনা করব না আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাহারা পরে এই কর্মসূচি আমাদের শেষ হলে আমরা তকদির সম্পর্কে আলোচনা করব কিন্তু তকদিরের ভিতরে আল্লাহর একটি গুণাবলী রয়েছে সেটি হচ্ছে মাছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দুটোই হচ্ছে আল্লাহর ইচ্ছা একটিকে যদি আপনারা ইংরেজিতে বলেন ফোর্সফুল ইন্টেনশন উইল আরেকটি হচ্ছে অপশনাল উইল এইভাবে ইংরেজি করেছে অনেকে মানে বাংলায় হবে হচ্ছে আল্লাহর প্রবল শক্তি প্রবল ইচ্ছা শক্তি যেটি অপ্রতিরোধ অপ্রতিরোধ ফর্মিডেবল ইচ্ছা শক্তি আরেকটি হচ্ছে আল্লাহর পছন্দনীয় ইচ্ছা শক্তি এইভাবে অনুবাদ করলে ভালো হবে আমি আসছি ইনশাআল্লাহ এখন আল্লাহ সুবাহান তালার ইচ্ছাটা কেরকম আল্লাহর ইচ্ছা বুঝতে গেলে দুটি আয়াত প্রথমে বুঝতে হবে আয়াত দুটো সুরা ইয়াসিন আয়াত নাম্বার হচ্ছে বিরাশি আর সুরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচাশি সুরা ইয়াসিনের আয়াত হচ্ছে বিরাশি নাম্বার আয়াত সেখানে আল্লাহ কি বলছেন ইন্নামা আমরুহু কি বলবো দুঃখের কথা এই আয়াতটুকু অনুবাদ করতে তাইসুল কোরআন ভুল করেছে এই যে সুরাইয়াসিনের এই আয়াত তাইসুরুল কোরআন ভুল করেছে শুদ্ধ করে নিন

আল্লাহর হুকুম নিশ্চয়ই এটি হচ্ছে আল্লাহর হুকুম এখানে অনুবাদ করা হয়েছে ডক্টর অধ্যাপক মুজাম্মল সাহেব তাজ তার কাজকর্ম কেবল এরকম যে তিনি যখন কিছুর ইচ্ছা করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যায় অমনিতা হয়ে যায় অনুবাদ হয় নাই আল্লাহ রহম করমারি ইন্নামা আমরুহু তার হুকুম এরকমই কথাটা এরকম হবে নিশ্চয়ই তার হুকুম এরকমই তিনি যখন ইচ্ছা করেন আল্লাহ যখন ইচ্ছা করেন কিছু ইচ্ছা করেন তিনি তখন বলেন হুকুম করেন না এখানে এই যে ইয়াকুল এই কথাটুকুর অর্থ লেখে নাই যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে তারাই এইটা এটা বলতে পারে অন্য কেউ বলতে পারে আশা করি এটি ভুলভাবে এখানে অনুবাদ হয়েছে আপনারা শুদ্ধ করে নেবেন এখানে বলতে হবে যে আল্লাহ বলেন এই যে আল্লাহ বলেন এটিও আল্লাহর একটি গুণ আল্লাহ কথা বলেন এটা একটা কাজ আন ইয়াকুল আল্লাহর অনেকগুলো কাজ রয়েছে যেমন আল্লাহ তার মানে এই মানে আরশ থেকে প্রতি রাতে শেষ রাতে নিচে নেমে আসেন নেমে আসা তারপরে আড়সের উপরে স্থির হওয়া এগুলি হচ্ছে আল্লাহর কাজ তেমনি আল্লাহ আরেকটি কাজ হচ্ছে আন তখন বলেন হুকুম করেন না শুদ্ধ করে অনুবাদ হবে হচ্ছে যে এটি হচ্ছে তার হুকুম তিনি যখন কিছুর ইচ্ছা করেন তখন তিনি বলেন হও তখন তা হয়ে যায় এটি হচ্ছে এটা অনুবাদ তিনি বলেন হুকুম করেন না তার মানে বুঝা যাচ্ছে যে আল্লাহর একটি ইচ্ছা এটি অপ্রতিরোধ ইচ্ছা এই যে আল্লাহ এখানে ইরাদার কথা বলছে এটি হচ্ছে অপ্রতিরোধ পরাক্রমশালী আল্লাহ সুবাহ এই ইচ্ছাটাকেই বলা হয় মা শিয়া মানে মাশিয়াত আল্লাহর প্রবল ইচ্ছা অপ্রতিরোধ ইচ্ছা এভাবে লিখে রাখেন তাহলে আমরা একটা আল্লাহর ইচ্ছা পেলাম যেটি হচ্ছে অপতিরুদ্ধ এটি আল্লাহ ইচ্ছা করলে হবে আন ইচ্ছা না করলে হবে না কোনো দিন হবে না মানে এটা কিন্তু আল্লাহর অন্য অনেক ইচ্ছা আছে যেমন চুরা বাকাায় বলছেন ইউরিদুল বিকুমুল লউস সোরা ওয়েলা ইউরিদু বকুমুল আল্লাহ

মা শিয়াত মা এটি আ শব্দ থেকে এসেছে মানে ইচ্ছা করা মা ইচ্ছা করা হইল মা এটিকে আরেকটি ভাষায় বলা হয় আহ মানে এরাদাতুল কাউনিয়া মানে সার্বজনীন ইচ্ছা মানে এমন ইচ্ছা এই ইচ্ছাকে কেউ রুখতে পারে না এটি ঘটবেই কিন্তু আরেকটি ইচ্ছা আছে এটা হচ্ছে তাহারা এটি হচ্ছে আল্লাহর পছন্দনীয় ইচ্ছা ইচ্ছা আল্লাহ এটাকে পছন্দ করেন এই কি ধরনের ইচ্ছা সেটি আল্লাহ সুবাহ মানে চান এটা হোক সেটি হচ্ছে এটাই বলতেছে আল্লাহ তোমাদের জন্য এটি হচ্ছে এবাদতের ক্ষেত্রে আল্লাহ মুমিনদের ক্ষেত্রে সেই ইচ্ছা করছেন সেটি আল্লাহ পছন্দ করেন বিকুমুল ইউসরা এটিও আল্লাহর ইরাদা মানে ইচ্ছা এখন তাহলে আল্লাহ সুবাহ তালার দুইটি দুই ধরনের ইচ্ছা রয়েছে একটি হচ্ছে ইউনিভার্সাল ইচ্ছা সার্বজনীন ইচ্ছা মাহিয়াতুল্লাহি তায়লা ও ইরাদাতুল্লাহি কাউনিয়া মানে সার্বজনীন ইচ্ছা অপ্রতিরোধ ইচ্ছা এই ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না এটি সংগঠিত হবেই এটি আল্লাহ পছন্দ করতে পারে নাও করতে পারে এই ইচ্ছা আল্লাহ সব সময় পছন্দ করে তেমন কোনো কথা না মানে পছন্দ নাও করতে হবে কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ এক ইচ্ছা আর আল্লাহর পরের ইচ্ছা যেটা তাহারা এই ইচ্ছাটা হলো অপশনাল ঐচ্ছিক ইচ্ছা আল্লাহ ইচ্ছা করছেন এমনই ইচ্ছা যেটি আল্লাহ পছন্দ করেন সেই ইচ্ছাটা আল্লা সুফান তালা যখন পছন্দ করেন তখনই এটি সংগঠিত হয় যখন পছন্দ করেন না তখন সংগঠিত হয় না আর আগের ইচ্ছাটা আল্লাহ পছন্দ করুক না করুক সংগঠিত হবেই দুটোর মিত্রের পার্থক্য বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ দুই ধরনের ইচ্ছা আমরা জানতে পারলাম এখন প্রথম ধরনের ইচ্ছা যেটি অপ্রতিরোধ ইচ্ছা এটাকে বলা হয় মা সিয়া তাহারা এর দলিল দিচ্ছি যেমন আল্লাহ সুহান প্রকৃতিতে মানে এই যে বিশ্ব ব্রাহ্মণ্ড আল্লাহ তৈরি করেছেন প্রকৃতিতে প্রকৃতি যে টিকে আছে এই যে গ্রহ চন্দ্র সূর্য রাত দিন সমুদ্র ইত্যাদি মানুষ জন্তু জানোয়ার এগুলো যে টিকে আছে এগুলো আল্লাহ এক ধরনের মাসিয়াতিল্লাহ তাহলে এটি হচ্ছে আল্লাহর অপ্রতিরোধ ইচ্ছা তোমরা কি লক্ষ্য করো নাই যে তোমাদের প্রভু কিভাবে ছায়া কে দীর্ঘ করেনা তিনি তো ইচ্ছা করলে এটাকে স্থির করে দিতে পারতেন আল্লাহ আকমা এই যে ছায়া মানে দিন রাতের যে মানে পরিবর্তন যে ছায়াটা বড় আবার ছোট হয় আবার বড় হয় আবার ছোট হয় এটা মানে দিন রাতের যে আবর্তন আল্লাহ সেটাকেই আল্লাহ বলছেন মাদা কাইফা মাদ্দাজিল্লা তোমরা কি লক্ষ্য কিভাবে আল্লাহ ছায়াকে দীর্ঘ করেন ওলা ঊষা তিনি যদি চাইতেন এই যে আল্লাহর চাওয়া তিনি চাইলে আল্লাহ করেন না সূর্যকে তাদের নিয়ন্ত্রণকারী তৈরি করে দিয়েছেন এই যে ন্যাচারালি আল্লাহর যে ইচ্ছা এটা সংগঠিত হচ্ছে যে এই যে সূর্য রাত কখনো এটার ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না এই যে পৃথিবী সৃষ্টি করার পর থেকে দিন রাত একটা আরেকটাকে অতিক্রম করছে না এই যে আল্লাহর ইচ্ছা এটি অপ্রতিরোধ্য এটি হবেই এটা কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইচ্ছাকে কেউ রুখতে পারবে না এটি হচ্ছে আল্লাহ বলছেন যেমন সূরা বাকারা আয়াত নাম্বার 255 ওয়ালাউশা আল্লাহু মাকতাতাল ওয়ালাকিন আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ যদি আল্লাহ চাইতেন তাহলে তোমরা যুদ্ধ বিগ্রহ করতে না একে অপরকে হত্যা করতে না কিন্তু আল্লাহ সুবাহান তালা তাই করেন যেটা তিনি ইচ্ছা করেন ওলা উষা আর আমি কিন্তু এখন যে ইচ্ছাগুলো বলছি এগুলো মা সিয়াতুল্লাহ তাহার উদাহরণ প্রকৃতির জগতে যে আল্লাহ সুবাহানা তাহার যে এই ইচ্ছা এটা দলিল হচ্ছে এক দুই তিন চার চারটি আয়াত চারটি আয়াত যদি জানেন তাহলে আপনারা

কিছু করতে না কিন্তু আল্লাহ সুবাহ তাই করেন যেটি আল্লাহ ইচ্ছা করেন আমরা কি দেখতে পাই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আদব আলামের দুই পুত্রের ভিতরে একটা একটি আরেক পুত্রকে কুন করেছিল হত্যা করেছিল সেই যে হত্যা যুদ্ধ ঝগড়া জাতি সেটি সেই যে শুরু হয়েছে এখনো চলছে তো আল্লাহ সুবাহ তো এটাকে পছন্দ করেন সেটি জরুরি না কিন্তু জিনিসটি ঘটছে এবং এই যে একে অপরকে হত্যা করা একে অপরের সাথে যুদ্ধ করা এই যে তিতাল এই যে আল্লাহর ইচ্ছা এটি মা সিয়াতিল্লাহ তাল আল্লাহ পছন্দ করেন না এটির সাথে সম্পর্কিত নয় পছন্দনীয় না হলেও এটি সংগঠিত হচ্ছেই এবং হবেই এটিকে কেউ প্রতিরুদ্ধ করতে পারবে না ওয়ালা উৎসাহ আল্লাহ তারপরের

পছন্দ করেন না কিন্তু সংগঠিত হয়েছে এবং হবেই যে সমস্ত পৃথিবীর মানুষ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক উম্মতে পরিণত করতে পারতেন ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উমমাতান ওয়াহিদাতান এক উম্মতে পরিণত করতে পারতেন এক সবাই আল্লাহর ইবাদত করবে সবাই মুসলমান থাকবে সবাই আল্লাহর বান্দা হবে এবং আল্লাহর ইবাদত করে তারা দুনিয়াতে থাকবে এক থাকবে কোনো বিভক্তি থাকবে না এটি আল্লাহ চাইলে পারতেন কিন্তু আল্লাহ করেন নাই এই যে করেন নাই এটি আল্লাহর পছন্দনীয় নয় কিন্তু এটি হয়েই আসছে নবী সাল্লাহ আলি সাল্লামের সময় পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল বিশ্বাসী অবিশ্বাসী এখনো বিশ্বাসী অবিশ্বাসী মুমিন কাফের মুমিন কাফের মুমিন কাফের এটি আগেও ছিল এখনো আছে

<th>পার ভুল হয়েছে থপার ভুল এটি ছাপা লিখতে ভুল করেছেন আপনারা লিখে রাখুন সেখানে তাইসুল কোরআনে 34 নম্বর আয়াতের অর্থ তিনি করেছেন যে এইখানে ওয়ালা এখানে এখানে যে অনুবাদটুকু হয়েছে ওয়ালা ইয়ানফাউকুম নুসহি জেন কোনো কিছু উপকার করতে পারবে না নুসহি ইন আরতু

তাদেরকে পথ হারা করতে চান মিসগাইড করতে চান এখানে ডক্টর মহসিন খান অনুবাদ করেছেন যে মানে তিনি যেন আল্লাহ আল্লা যদি ক্ষমা করতে চান হয়েছে আল্লাহ ভালো জানে অথবা এটি আরো বিস্তারিত গবেষণার দাবি রাখে আমার সময়ের অভাবে আমি এটি তদন্ত করতে পারিনি আল্লাহ সুবাহ আর যদি ক্ষমা করতে চান অথবা আল্লাহ সুবহানাহু তাআলা যদি তোমাদের কল্যাণ কামনা করতে চান সুবহানাল্লাহ আল্লাহ যদি নিজে চান তারপরেও তোমাদের কোনো উপকার হবে না তার মানে কি তোমরা মুমিন হতে পারবে না এই কথাটুকুই সূরা হুদে বলতেছে ওয়ালা ইয়ানফাউকুম নসিহি ইন اردতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহ ইউরিদ আন ইগযিহুম যে আল্লাহ যদি মানে ক্ষমা করতে চান এবং কল্যাণ কামনা করতে চান তারপরে তোমরা কল্যাণকামী কামি কল্যাণ যুক্ত হতে পারবে না তোমাদের কোনো উপকার হবে না কল্যাণ হবে না তার মানে কি তারা মুমিন হতে পারবে না তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তো ভা তারা চাইলে সবার কল্যাণ করতে পারতেন কিন্তু আল্লাহ বলতেছেন যে তিনি চাইলেও এটা হবে না এটাই হচ্ছে দলিল যে মাশিয়াতিল্লাহ তাআলা আল্লাহ চাইলেও সেটি সংগঠিত হবে না হ্যাঁ তার মানে সংগঠিত হবে এইভাবে যে যেগুলো আল্লাহ পছন্দ করেন না সেটা তোমাদের কোনো কল্যাণ করতে চাইলেও আমার কল্যাণ কামনা তোমাদের কোনো উপকার আসবে না আল্লাহ যদি কল্যাণ করতে চান কাফেরদের জন্য তাহলেও তাদের কোনো কল্যাণ হবে না আল্লাহ যদি কাফেরদের ক্ষমা করতে চান তাতেও তাদের কোনো উপকার হবে না এই কথাটা যদি বোঝানো হচ্ছে যে কিছু কিছু জিনিস ঘটছে যেটি আল্লাহ পছন্দ করছেন না কিন্তু সংগঠিত হচ্ছে যেমন কুফুরি সংগঠিত হচ্ছে ইমান সংগঠিত হচ্ছে এইভাবে তারপরে হলো আল্লাহ সুবাহ যে আমাদিগকে হেদায়েত করছেন হেদায়েতের ক্ষেত্রে প্রথম কথাটুকু আমাদের জানতে হবে যে মানুষ যতই ইচ্ছা করুক না কেন আমাদের ইচ্ছাকে পরিবেষ্টন করে আছে আল্লাহর ইচ্ছা ইল্লা আল্লাহ রিনা সুরাত আয়াত নাম্বার ২৯ এটি অন্য সুরাতেও আছে ওয়ামা তাসা উনা আইয়াসা আল্লাহ রাব্বুল আলামিন। যে তোমরা যতই তাও না কেন আল্লাহ তোমাদের পরিবেষ্টন করে পরিবে আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা চাওয়া মানে হবে না যতক্ষণ আল্লাহ যদি না চান মানে আল্লাহর মাসিয়া আল্লাহর যে অপ্রতিরোধ মানে ইচ্ছা সেটি আমাদের ইচ্ছাকে ঘেরাও করে রেখেছে মানে আমরা ইচ্ছা করলেই কোনো একজন মানুষ

আর যাকে চান তাকে মুস্তাকিমে কায়েম রাখেন এই যে আল্লাহর ইচ্ছা মুস্তাকিমে আল্লাহ এই ইচ্ছাটা আল্লাহর পছন্দনীয় কিন্তু তাকে মিসগাইড করার যে ইচ্ছা মানে সেই ইচ্ছাটা আল্লাহর পছন্দনীয় না কিন্তু এটি সংগঠিত হচ্ছে এই ইচ্ছাটাকে বলা হয় মা সিয়া আল্লাহর অপ্রতিরোধ ইচ্ছা আল্লাহ যেমন বলছেন ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ শিরিক করত না সূরা আনআম আয়াত নাম্বার সাত যে পৃথিবীর কোন মানুষ শিরিক করত না যদি আল্লাহ চাইতেন ওয়ালাউ শা আল্লাহু ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু তারা শিরিক করত না কিন্তু শিরিক করতেছে এ কাফেররা শিরিক করতেছে মুশ্রিকরা শিরিক করতেছে হ্যাঁ অবিশ্বাসীরা শিরিক করতেছে ইভেন মুসলমানরাও করতেছে মুমিনরাও করতেছে সেটা বলাই বাহুল্য হ্যাঁ তো এখন আল্লাহ সুবাহতলা চাইতেন তাহলে কেউ শিরিক করতো না কিন্তু শিরিকটা সংগঠিত হচ্ছে এই যে সংগঠিত হচ্ছে এটি হচ্ছে আল্লাহর অপ্রতিরুদ্ধ ইচ্ছা মা সিয়াতিল্লাহি তাহলে অথবা বলা হয় এরা কাউনিয়া

ইউরিদুল্লাহু আন ইয়ুতাহহিরা কুলুবাহুম কে আল্লাহ সুবহানাহু ওয়া চান যে তোমাদেরকে পবিত্র করে দেন এখন এই যে আল্লাহ সুবহানাহু তাআলার ফিতনা আপতিত হলে এটা কেউ রোধ করতে পারে না আল্লাহ তারা কিন্তু ফিতনা প্রত্যেকের উপরে আসছে তো আল্লাহ সুবহানাহু চাইলে তিনি অন্তরকে পবিত্র করে দিতে পারতেন কিন্তু সমস্ত অন্তর সমস্ত মানুষের অন্তর পবিত্র হচ্ছে না যে তাহফিরা হচ্ছে না সুতরাং কেউকেও মিসগাইডের থেকে যাচ্ছে এই যে থেকে যাচ্ছে এই যে আল্লাহর ইরাদা এটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়া ওয়ালাউ আল্লাহ সুরা ইউনূস 8 নাম্বার 92 ওয়ালাউ শা রব্বুকা লা আমানা মান ফিল আউদি কুল্লুহুম জামিআ যে আল্লাহ যদি চাইতেন তোমার রব যদি পৃথিবীর বুকে এমন কেউ বাদ থাকতো না সবাই আল্লাহর প্রতি এনে সবাই ইমান আনত এটা আল্লাহ বলছেন কিন্তু সবাই কি ইমান এনেছে এনে আনে নাই এই যে আনে নাই এটি ঘটতেছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছে এই ইচ্ছাটাই হচ্ছে আল্লাহর অপতিরুদ্ধ ইচ্ছা সুরা আয়াত নাম্বার এগারো এই আয়াতে ওয়া ইজ আ আরাদ আল্লাহু মিন সু আন মারাদ যদি আল্লাহ কোন জনগোষ্ঠীর উপরে খারাপি চান অকাল্লেন চান তাহলে সেটা কেউ মানে প্রতিহত করতে পারবে না সুরা আন আম আয়াত নাম্বার একশো

খবরে আজ হয়েছে তারা তাদের সাথে যদি মানে মৃত ব্যক্তির সাথে যদি করতে যদি তারা দেখতে পাইতো তাদের কাছে যদি চলে বলতো তারা যদি সাথে কথা বলতে পারত পৃথিবীর যাবতীয় জিনিস যারা মানুষ চায় সবকিছু যদি আল্লাহ তাদের কাছে হাজির করতেন তারপরেও তারা ইমান আনত না মা কানু লি মিনু যদিনা আল্লাহ ইচ্ছা না করেন মানে এই ধরনের সম্ভাবনা যদি যদি হয়েও থাকতো আল্লাহর ইচ্ছা ছাড়া তারা ইমান আনতে পারবে না এই যে আল্লাহর ইচ্ছা এটাই হচ্ছে মা সিয়াহি তাহ বলে কিনা কিন্তু তোমরা অধিকাংশই হচ্ছে মূর্খ সম্পর্কে কিছুই কি তোমরা জানো না এখন এই যে জিনিসটুকুকে এসেছে এর ভিতরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে কিছু মানুষ মানে বিশ্বাসী আর কিছু মানুষ হচ্ছে অবিশ্বাসী এটা হাদিসের ভিতরে এসেছে আমরা এই বক্তিতার শুরুতে আদম আলাইহিস সালামের কাহিনী যখন আমরা বলেছি তখন বলেছি যে আল্লাহ সুবাহানা তাহলে আদমকে সৃষ্টি করার সাথে সাথেই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন যে সমস্ত আদম সন্তানকে তার ভিতরে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে তাও নির্ধারণ করেছেন এটি হাদিসের ভিতরে এসেছে আর কোরআনেও তার দলিল রয়েছে সুরা 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 সুরা

ফরিকুন ফিল জান্নাতি একটি যাচ্ছে জান্নাতে আরেকটি একটি গ্রুপ যাচ্ছে জান্নাতে আরেকটি গ্রুপ যাচ্ছে হলো আগুনে সেটা নির্ধারণ করা হয়েছে অলরেডি পারি এখন এটা আল্লাহ সুবহানাহু যখন তাকে তৈরি করেছে এই তখন থেকেই ওই আদম আলাইহিস সালামের থেকে সমস্ত মানব সন্তানকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া মানে দুই ভাগে ভাগ করেছেন যে এগুলো যাবে হলো জান্নাতে যাবে হচ্ছে আমরা আলোচনা করেছি এখন আমা এই হচ্ছে এই কারণেই আল্লাহ যেহেতু লিখে রেখেছেন আর আমরা যখন সৃষ্টি হই তখন এটা লেখা হয় আপনারা সবাই জানেন যে একটি মানব শিশু যখন মায়ের এই মানে ইউটেরাসে জন্ম হয় তখন তার চারটি জিনিস লেখা হয়ে থাকে

মাংস পিণ্ড হিসাবে আরো চল্লিশ দিন তোমরা থাকো সোমবার ইয়াব আসু ইলাইহিম মালাকান তারপরে আল্লাহ সুফারা তারা একটি ফেরেস্তা পাঠান এই ফেরেস্তার নাম কি মালাকান আর হাম অ্যাঞ্জেল অফ প্রেগনেন্সি অ্যাঞ্জেল অফ প্রেগনেন্সি অথবা অ্যাঞ্জেল অফ ইউটেরাস এ মানে মানে রেহেমের অ্যাঞ্জেল আলাকাল মালাকার রাহেম

ও সাকি উন উম সে কি দুর্ভাগ্য হবে নাকি সুখী হবে দুর্ভাগ্য দুর্ভাগ্য হবে নাকি সুখী হবে এটি আমাদের দেশে আমাদের অনেক মা ভাই বোন আমাদের তাবৎ জনগোষ্ঠীর ভিতরে সবাই মোটামুটি এই হাদিস যখন পড়েন তখন তারা মনে করে দুনিয়াতে কে সুখী হবে আর দুনিয়াতে কে দুঃখী হবে এটাই বুঝি লিখে থাকে শুনেন ভালো করে এই হাদিসের এই অর্থ আপনারা নিজে নিজে করতে পারবেন না আপনাদের প্রতি অনুরোধ এরকম নিজে মনগড়া অর্থ আর এটা আমাদের দেশে বইতে কেন যে লিখে না এটি হচ্ছে কে দAnnote যাবে সেই অর্থে সুখী হবে কে আর কে জাহান্নামে যাবে কে সুখী হবে সেই অর্থেই মায়ের পেটে লেখা হয়ে থাকে মানে মুসলমানের ঘরে আর খ্রিস্টানদের ঘরে জন্ম হচ্ছে সেটি কোনো বড় কথা নয় বড় কথা হলো মায়ের পেটে সে মা যার মাই হোক না কেন কিন্তু তার সেই সন্তান সে সাকিউন হবে সে দুর্ভাগ্য হবে নাকি না সাইদুন হবে মানে সৌভাগ্য হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটিও মায়ের পেটে লেখা হচ্ছে আর লেখা হচ্ছে কি রিস্কি ওয়াজি ও আমালি এবং তার রিজিক কি হবে তার লাইফ স্প্যান তার জীবন দৈর্ঘ্য কত হবে তার কাজ কি হবে তাহলে আমরা চারটা জিনিস আমরা মায়ের পেটে লেখা পাচ্ছি আর আমাদের দেশে কি বলে জন্ম মৃত্যু বিয়া এই তিনটি খন্ডানো জায়গা থেকে এসেছে আমার জানা নেই বিবাহ একটি মানে ইচ্ছাকৃত কাল মানুষ যেমন ভাত খায় আপনি ইচ্ছা করলে ভাত খাচ্ছেন ইচ্ছা না করলে খাবেন না আপনি ইচ্ছা করলে আকাশের তারা দেখবেন আপনি ইচ্ছা করলে দেখবেন না আপনি ইচ্ছা করলে পানি খাবেন আপনি ইচ্ছা করলে পানি খাবেন না বিবাহটা এরকম যে মানুষ ইচ্ছা করলে বিয়ে করতে পারে তার যদি সামর্থ্য থাকে আর যদি ইচ্ছা না করে সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ রাসুল কি বলছে যে তুমি রোজা রাখো নিকা যদি কারো বিবাহ সামর্থ্য না থাকে তাহলে সে রোজা থাকবে সে বলবে না আমার তোক আছে আমি যা খুশি তাই করবো বিবাহ তোক দিলে এইভাবে মায়ের পেটে লেখা থাকে না সুতরাং জন্ম মৃত্যু বিয়ে এটি ইসলাম ধর্মে না এটা খুব সম্ভবত হিন্দু থেকে এসেছে আল্লাহ আমাদের সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে এর হাত থেকে রক্ষা করো আল্লাহ জন্ম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আল্লাহই ভালো জানেন আল্লাহ যে সুহান কোরআনের ভিতরে বলেছেন যে বিল আর হাম জরায়ুর ভিতরে কি হবে করা এটি আল্লা ভালো জানেন আর একটা কি তার মৃত্যু কখন হবে সেটি আল্লাহ ভালো জানেন এটার সাথে কি বিবাহ হইল নাকি এক হইল নাকি এক হয় না এগুলো হিন্দু ধর্মে হয়তো আছে এই কারণে যেহেতু হিন্দু ধর্মে কোনো তালাক নাই কিছু নাই ওই মরণেও আমি মরণের পরেও আমি জন্মেও আমি জন্মের পূর্বেও আমি ইহকালে এই ধরনের বিজাতীয় আকিদা থেকে মুসলমানদের ভিতরে আকিদা নষ্ট করার জন্য এইগুলো সমাজের ভিতরে আল্লাহ আমাদের রক্ষা এখন আসুন ইরাদা যে ইরাদা আল্লাহ সুবাহ মানে পছন্দ করেন এই ইরাদার দলিল হচ্ছে কি এই ইরাদাটা হচ্ছে আল্লাহ সুবাহ পছন্দ করেন এই ইরাজাকে বলা হয় ইরাদাত তাহলে আমরা এই ইরাদা ইরাজা কি নাম ইরা ইরা বলা হচ্ছে এই কারণে যে শরীয়তে যেগুলো আল্লাহ পছন্দ করেন যেমন আল্লাহ যদি কাউকে মুসলমান বানাইতে চান তাহলে এই ইচ্ছাটা হলো আল্লাহর পছন্দনীয়

তার অন্তর তার বক্ষ তার বুক খুলে দেন ইসলামের জন্য খুলে দেন এটাও ইরাদ আল্লাহ এই যে বলা হয় যেমন হাদিসের ভিতরে এসেছে মান ইউরিদুল্লাহরান আল্লাহ যার ভালো চান মানে ইচ্ছা করেন যার প্রতি আল্লাহ ইচ্ছা করেন তাকে আল্লাহ দিনের জ্ঞান ধর্মের জ্ঞান এর মানে ভালো বুঝ দেন এই যে ইরাদা এই ইরাদাকে বলা হয় ইরাদা তো সারে ইয়া আল্লাহর এই ইচ্ছাটা মানে আল্লাহ সুবাহ তালা পছন্দ করেন কিন্তু সব সময় সংগঠিত হয় না সবার জন্য হয় না আল্লাহ যাকে পছন্দ করেন তার জন্য সংগঠিত হয় যেমন আল্লাহ বলছেন যার জন্য আল্লাহ ইচ্ছা করেন তার বুককে আল্লাহ ইসলামের জন্য খুলে দেয় সুরান আম আয়াত নাম্বার دوش فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام. على الآيات هcce سورة نساء آت نمبر ماني هcce أي عتاش والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون شهوات أن تملوا মাইলান আজিমান যে আল্লাহ যদি চান তাহলে সবাই তোমরা তওবা করতে সুহান আল্লাহ আল্লাহ ইউরিদু আল্লাহ যদি চান তাহলে মানে তবা করাকে আল্লাহ পছন্দ করতেছেন সুহান আল্লাহ আলাইকুম ইউরিদুল্লাদিনা এবং কাকে অন্যরা যে ইচ্ছা করে যারা নিজেদের কুপ্রবৃত্তির ইচ্ছা করে তারা করে কি আন তামিল তামিলু তারা তাদেরকে অনেক দূরে সরিয়ে নেয় এই আয়াতের এই যে মানে আয়াতের অনুবাদে ভুল শুদ্ধ করে সেখানে লিখেছে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় এই কথাটুকু সঠিক নয় আল্লাহ নিকট থেকে সরিয়ে নেওয়ার অর্থ এখানে বুঝায় নেই এখানে বোঝানো হচ্ছে যে দিন ইসলাম থেকে সে দূরে সরে যায় দিন ইসলাম থেকে ধর্ম থেকে সঠিক পথ থেকে দূরে সরে যায় আল্লাহ নিকট থেকে না তারপরে আয়াত ইউরিদুল ইনসানু দিফা আল্লাহ যদি আল্লাহ চান তোমাদের উপর থেকে আল্লাহ হালকা করে দিতে আল্লাহ সব কিছু হালকা করে দিতে চান কেননা আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন দুর্বল ভাবে এই যে আল্লাহ চান আল্লাহ সুবাহান মানে হালকা করে দিতে চান এই যে আল্লাহর ইচ্ছা এটি আল্লাহ পছন্দ করেন এবং এটি সংগঠিত হবে তার জন্যই যাকে আল্লাহ পছন্দ করছেন এই যে এরাদা এই যে আল্লাহর ইচ্ছা এই ইচ্ছা এই ইচ্ছাকে বলা হচ্ছে এরাদা তুষারে ইয়া মানে আল্লাহর ঐচ্ছিক ইচ্ছা এইভাবে বলতে পারেন ঐচ্ছিক ইচ্ছা ইচ্ছার ইচ্ছা আল্লাহর ঐচ্ছিক ইচ্ছা তাহলে আমরা দুই ধরনের ইচ্ছা পেলাম একটি হচ্ছে সার্বজনীন ইচ্ছা আর একটি হচ্ছে ঐচ্ছিক ইচ্ছা ইরা দাতু কাউনিয়া ইরা দাতু সারে ইয়া তারপরে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এই যে মানে

এক হাজার নম্বর হাদিব যে আল্লাহ যদি চাইতেন তোমাদিগকে মানে পথভ্রষ্ট না করার জন্য তাহলে আল্লাহ ই তৈরি করতেন না তার মানে আল্লাহ সুবাহ যদি চাইতেন যে অপকর্ম হবে না কোন ধরনের পাপ কাস হবে না এটা যদি আল্লাহ না চাইতেন তাহলে আল্লাহ সুবাহ ই তৈরি করতেন না

কোন পাপ কাজ করবে না তাহলে আল্লাহ তৈরি করতেন না আর আল্লাহ সুবাহ মানে মানে আমরা যে পাপ করে ফেলি আমরা যে মানে ভুল করে ফেলি সেটার জন্য আমরা যে তবা করি আল্লাহ সুবাহ সেটা পছন্দ করেন কারণ আল্লাহ সুবাহ হাদিসের ভিতরে এসেছে যদি মানুষ কোন পাপ কাজ না করতো পাপ কাজ করবে না সবাই সঠিক কাজ করবে যেটিও এটা সম্ভব না কিন্তু এরকম যদি হইতো তাহলে আল্লাহ অন্য একটি জাতিকে আল্লাহ তৈরি করতেন তারা পাপ কাজ করতো আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন আল্লাহ ক্ষমা করাকে এত পছন্দ করেন লাম হাদিস রসুল্লাহ লাউ তুজ নিবু আল্লাহু আল্লাহ বলছেন যে তোমরা যদি কোনো অপরাধ না করতে তাহলে আল্লাহ আরেকটি জাতি তৈরি করত যারা গুণা করছো আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছে আল্লাহ ক্ষমা করাকে এত পছন্দ করেন লাউলাম তুজনি বুঝা আল্লাহ বিকাউমিন যদি তোমরা গুণা না করছে আমরা কে আছি যে গুণা করি না আল্লাহ বলছেন যে গুনা করার পরে সে যে আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ সেটা পছন্দ করছেন আল্লাহ বলছেন যে গুণা যদি কেউ না তাহলে আল্লাহ আরেকটি জাতি তৈরি করত যারা গুনা করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো হাজাল হাদিস হু তেল হাদিস হু নয়শ সত্তর নম্বর হাদিস আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে বোঝা দিতে চান না এটি আল্লাহর একটি ইচ্ছা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হুসাআহা সূরা বাকারা আয়াত নম্বর 81 এই যে আল্লাহর ইচ্ছা এটি আল্লাহ যার উপরে চান ইচ্ছা করেন তার উপরেই আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাটাকে হালকা করে দিচ্ছেন এই ইচ্ছাটা আল্লাহ সুবহানাহু তাআলা করেন মুমিনদের জন্য করেন তার যারা প্রিয় বান্দা তাদের জন্য করেন বান্দার জন্য করেন সামগ্রিক মুমিনদের জন্য করেন এইভাবে মুসলমানদের জন্য করেন ওমা আল্লাহ বলছেন যে এই যে দিন আল ইসলাম এর ভিতরে কোনো তেমন কোন জোর জবস্তি নাই মানে ওমা মিন হারাজ জিয়া আলি কুমদিন আটাত্তর ওমা জিয়া আলাইকুম কুম তামাদের উপরে আল্লাহ করে দেন নাই যে ধর্মের ভিতরে হারাজ মানে একেবারে অসম্ভবকে করা আল্লা সুবাহত ভঙ্গি করার সময় সুবিধা অসুবিধার দিকেও আল্লাহ বলছেন যে আল্লাহ সুবাহ অবাধ্যতা যদি কেউ নিরুপায় হয়ে করে আল্লাহ সেটা ক্ষমা করবেন এল্লা বুস হ্যা হ্যা এখন আসুন একটি কথা এখানে বলে রাখছি যে বিকুমুল ইউসরা আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আল্লাহ সহজ করতে চান এটি আল্লাহ যার জন্য পছন্দ করেন তার জন্যই সহজ করেন সুতরাং এই যে আল্লাহ সহজ করেন কিন্তু মানুষ করে কি ইচ্ছা করে কঠিনটা বেছে নেয় স্ট্রেঞ্জ মানুষ করে উল্টাটা এই জিনিসটা একটু ব্যাখ্যার দাবি রাখে মানে আল্লাহ আমাদের জন্য সহজ করেন আর আমরা এখন কোন জিনিসটা আমাদের জন্য সহজ সেটা তো আমরা বুঝতে পারি না কারণ আমাদের বুঝ আর বুঝ এক নয় আল্লাহ সুখান হয়তো আমার ভালো চান কিন্তু আমি সে ভালোটাকে গ্রহণ করি না সেটাকে বাদ দিয়ে আমার দৃষ্টিতে যেটা ভালো সেটাকে আমি গ্রহণ করি দেখা যায় পরিণামে সেটা খারাপ হচ্ছে মানে মনে করেন একজন লোক বাংলাদেশে আছে সে খালি কান্নাকাটি করতেছে চেষ্টা করতেছে যে আমি যদি আমেরিকার ভিসা পাইতাম তাহলে কতই না ভালো হইতো আমি ওখানে গিয়ে অনেক আরাম শান্তিতে শান্তিতে বসবাস করতে পারতাম আল্লাহ সুবাহ হয়তো চাচ্ছেন যে তুমি বাংলাদেশে থেকেই তুমি আবাদত গন্দী করো কিন্তু ওইটা তার ভালো লাগে না এটাই ভালো পরে দেখা গেলো আমেরিকা এসে তারপরে তার একটা বিরাট বিপদ হলো সে এখানে এমন বিপদে পড়লো যে এখন সে বলছে যে বাংলাদেশে থাকলেই তার ভালো হতো আমেরিকা সুযোগ পাচ্ছে কিন্তু সে বাংলাদেশে চলে গেল মানে 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 আমাদের যে ভালো সেটা আল্লাহ সুবাহ আমাদের যে কি ভালো চান সেটা আমরা মানে আমাদের চিন্তায় চিন্তা করি দেখে আল্লাহ যে ভালো চান সেটা আমরা বুঝতে পারি না আর

হতে পারে তোমরা যেটাকে ঘৃণা করো সেটাই তোমাদের জন্য খায়ের ভালো আসা আন সাই আন তোমরা যে জিনিসটাকে ঘৃণা করো সেটাই হচ্ছে তোমাদের জন্য ভালো আর তোমরা যে জিনিসটাকে পছন্দ সেটা তোমাদের জন্য খারাপ করারুল্লা রুল্লাকম ওটা তোমাদের জন্য খারাপ সুতরাং আমরা যেটা পছন্দ করি তার মানে এই নয় এটা আমাদের জন্য খায়ের আর আমরা যেটা ঘৃণা করি সেটার মানে এই নয় যে এটা আমাদের জন্য খারাপ ওয়া আসা আন সাই আন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বা শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম কারণ কেন না আল্লাহু ইয়ালামু আল্লাই ভালো জানেন ও আনতুম লা তালামুন আমরা ভালো জানি না উদাহরণ দিচ্ছি যেমন হাদিসের ভিতরে এসেছে ইন্নাসালিহিনা

এখন আমরা যদি কোনো পরীক্ষায় পড়ি তাহলে আমরা আমাদের যে বালা মুসিবত আমাদের বিপদ আপদ আসলে সাথে সাথে আমরা সিদ্ধান্ত নেই যে আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন না অথচ আল্লাহ মানে হয়তো পছন্দ করছেন কিন্তু আমরা এটাকে ঘৃণা করছি অথবা আমরা মানুষের প্রতি কমেন্ট করি একজন লোকের বিপদ হচ্ছে সাথে সাথে আমরা কমেন্ট করি যে এই লোক এই এই এবং তার এই খারাপ হচ্ছে এই কারণে এ ঠিক নয় আল্লাহ হাদিসের ভিতরে এসেছে মান ইউরিদুল্লাহ বিহি খাইরান রান ইউসিফ যে আল্লাহ সুবাহ তালা যার ভালো করতে ইচ্ছা করেন তার উপরে আপদ বিপদ দেন এই হাদিসটা দুই ভাবে এসেছে মান ইউরিদুল্লাহ বিহি খাই রান যার ভালো আল্লাহ চান তাকে দিনের আন্ডারস্ট্যান্ডিং দেন ধর্ম বুঝার মানে

এই কারণেই আল্লাহ কোরআনে বলছেন ও আশা আন পাকরাহ তোমরা যেটাকে ঘৃণা করো ওহুয়া খাইরুল্লা কুম হয়তো হতে পারে যে এটাই তোমাদের জন্য অনেক ভালো মঙ্গল ছিল আর আমরা যেটাকে ভালো মনে করি ও আশা আন তহিব্য আমরা আমেরিকা আসা নিজেকে খুব পছন্দ করছি কিন্তু এখানে এসে নামাজ রোজা সব ছেড়ে দিছি আমরা কিছুই করি না সেটা আমাদের জন্য সারুল্লাহ এটা আমাদের জন্য খারাপ গরিব থাকলে হয়তো চাকরি নাই আল্লাহকে ডাকতেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে রোজা রাখতেছে ইমানের উপরে কায়াম থাকতেছে কত ভালো ছিল আর টাকা পয়সা হয়েছে সে এখন দিন ইসলামকে ছেড়ে দিতে সুতরাং যেটাকে সে পছন্দ করে সেটা তার জন্য খারাপ হয়েছে আর যেটা সে ঘৃণা করতেছিল সেটি তার জন্য হয়তো ভালো হতো এই এই এইভাবে কিন্তু আসলে ভালো মন্দ আমরা বুঝতে পারি না এবং এটি বোঝা সম্ভব নয় আমরা যে কর্মকাণ্ড গুলো করি সে কর্মকাণ্ডগুলো গুলো যেভাবেই হোক না কেন আল্লাহ সুবাহ সব কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করেন না কিন্তু আল্লাহর ইচ্ছার ভিতরেই কর্মকান্ড গুলো সংগঠিত হয় কি বললাম নিয়ন্ত্রণ সবকিছু করেন না যেমন মানুষের যে স্বাধীনতা যেটি দেওয়া হয়েছে যেটি আমরা প্রথমে আলোচনা করেছি ইচ্ছার স্বাধীনতা সেটি আল্লাহ সুবাহ দিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহ তারা জানেন যে সে পরিণামে সেই কাজটুকু করবে মানে পাপ কাজের ক্ষেত্রে আমরা কখন ওই তকদির কে সংশ্লিষ্ট করতে পারব না এটি হচ্ছে একটি মূল সূত্র রুল। সূত্রের আলোচনা করলে দুটো জিনিসকে আপনাকে মানতে হবে যে ধর্ম ইমান আনা পাপ কাজ করা এই ধনুষ্যের সাথে তকদিরের সরাসরি সম্পর্ক নাই মানুষের ইচ্ছার উপরে সম্পর্কিত আর বিপদ আপদ মুসিবত বালা সেগুলো তাকদীরের সাথে সম্পর্কিত সেটা দলিল আমরা পেশ করেছি কিন্তু সামগ্রিকভাবে সমস্ত কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছার আওতাধীন যে আল্লাহর একটি প্রবল ইচ্ছার ভিতরেই এটি সংগঠিত হচ্ছে কেননা আল্লাহ সুবহান ওয়া যা যা ঘটবে সেগুলো তিনি জানেন এবং লিখে রেখেছেন এ আর আমাদেরকে একটি জিনিসই খেয়াল করতে হবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার তেইশ আল্লাহ সুবাহ তালা বলছেন লাউস আলু আন্না ইয়াফ আলু ওয়াহুম ইউস আলুন যে তোমাদের কে সবাইকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কর্মকাণ্ড সমূহের জন্য ওয়াহুম ইউস আলুন আর আল্লাহকে কেউ কোনো কর্মকাণ্ডের জন্য জিজ্ঞাসা করা হবে না লাউস আলু আম্মা ইয়াফ আলু যে আল্লাহ সুবাহান তালা কোনো কাজের জন্য জিজ্ঞাসিত হবে না আল্লাহ সুবাহান তালা কারোর কাছে দায়বদ্ধ নয় তিনি কোন অ্যাকাউন্টেবল না আল্লাহ কর্মকাণ্ড তিনি যেটা চান ইচ্ছা করেন সেটি তিনি করছেন কিন্তু তার ওই কাজের জন্য আল্লাহ সুবাহ তালাকে কেউ জিজ্ঞাসা করবে না যিগ্গাশিত হবেন না তিনি সুবহানাহু ওয়া তাআলা আল আযীম এ ওয়াল কাদীব তিনি সর্বশক্তিমান তার ওকে জিজ্ঞাসা করার মতো কোনো শক্তি কোনো ক্ষমতা মানে মানে মজুদ নাই নাই কোথাও ওয়া ইউস আলুন আমরাই জিজ্ঞাসিত হব আমাদের কাজের জন্য আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমরা যে জিনিসটিকে আলোচনা করলাম সেটি হচ্ছে যে আল্লাহ সুবহান রয়েছে নফস এটি হচ্ছে আল্লাহর একটি একান্ত নিজস্বতা গুণ মানে অনেকটা আমাদের মনের মতো আমাদের যেরকম অন্তর রয়েছে আমাদের যেরকম মন রয়েছে ঠিক ওরকম কিন্তু আল্লাহ সুবহান তালার যে মাহাত্ম তার যে মর্যাদা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সে নফসের অনুবাদ আমাদের বাংলা ভাষায় কোন ভালো শব্দ আমরা পাচ্ছি না এই কারণে ইংরেজি ভাষায় পাওয়া যাচ্ছে না এই কারণে ইংরেজিতে অনুবাদ হচ্ছে সেলফ আল্লাহ সেলফ আর আমরা বাংলা ভাষায় তার অনুবাদ করছি আল্লাহ স্বয়ং নিজে নিজের কাছে নিজস্ব নিজেই ইত্যাদি নিজস্বতা ইত্যাদি এইভাবে আমরা অনুবাদ করছি তবে কেউ যদি বলে যে অন্তর অনুবাদ ঠিক হবে মানে এটি হচ্ছে তর্কের বিষয় আমরা তর্কে যাচ্ছি তা চাচ্ছি না আমরা ফেজ সাইডে থাকতে চাচ্ছি নিরাপদ জায়গা থেকে চাচ্ছি আর গত ক্লাসে একটি জিনিস আমরা বাদ পড়েছিল সেটি হচ্ছে আল্লাহ সুবাহা তালা সিফাতুল ফেলিয়া সিফাতুল ফেলিয়া হচ্ছে আল্লাহর কর্মকাণ্ড আল্লাহ সুবাহানা তালা নেমে আসেন আমরা বলেছি আল্লাহ কথা বলেন আইয়া কুন আল্লাহ কোন পায়া তিনি বলেন কোন

একচল্লিশ এটি তিনি বলেছেন ভুল করেছেন অনুবাদে তিনি বলেছেন যে আল্লাহ আসমান জমিনকে স্থির রাখেন এখানে ইউম সিকু এটি হচ্ছে আল্লাহর একটা কাজ বুঝাচ্ছে ইম সিকু ইউম সিকু মাসাক মানে হলো ধরে রাখা কোন জিনিসকে ধরে রাখা এখানে স্থির রাখা বুঝায় না স্থির রাখা আরবি হলো ইস্তিকার অথবা স্থির রাখা বলা হয় সাকিনা না উনি এই অনুবাদ করতে পারেন না এটি হচ্ছে আল্লাহর একটা সিফাত একটা গুণাবলী এটা কর্মগত গুণাবলী আল্লাহ ধরেন ধরে রাখেন হাদিসের ভিতরে দলিল আছে বাংলাদেশের অনুবাদগুলোতে তার এই ধরনের ভুল করেছে যদিও এই আসানুল বায়ানের অনুবাদের ভিতরে ঠিক করেছে তারা হামদুলিল্লাহ রবির তারা ব্যাকেটের ভিতরে দিয়েছে স্থির রাখেন ধরে কিন্তু ধরে রাখাটাই হচ্ছে সঠিক অনুবাদ এটি ছিল রাখা অনুবাদ ঠিক হবে না কারণ এটা আলো একটা কাজ আমি বললাম যে টেবিল স্থির এটি একটা অর্থ আর আমি টেবিলটাকে ধরে রাখলাম এটি ভিন্ন অর্থ হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহু ইয়ামসিকু সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা যে এই যে হেভেন এবং এই যে সামাওয়াত আকাশসমূহ এবং জমিন এটি টলে যাচ্ছে না এটি মানে দলমল করছে না কেননা আল্লাহ এই আসমান জমিন সমূহকে ধরে রেখেছেন আল্লাহ ধরে রেখেছেন এই ধরে রাখাটা আল্লাহ গুণাবলী আপনারা কোরআনকে শুদ্ধ করুন আল্লাহর একটি গুণাবলীকে বাদ দেওয়া যায় না এখানে অনুবাদ করেছে স্থির রাখা কিসের স্থির আল্লাহ এইটা অন্ধভাবে এই কোরআনের অনুবাদ করা হয়েছে ঠিক করা হয়নি হাদিসের ভিতরে এসেছে আবি

তখন আল্লাহ এই সমস্ত পৃথিবীকে আল্লাহ কবজায় নিয়ে যাবেন আল্লাহ রয়েছে কবজা আল্লাহ কবজার ভিতরে নিয়ে যাবেন। আর এখানে আল্লাহ ধরে রেখেছেন আর এটার আমরা প্রমাণ পাচ্ছি হাদিসের ভিতরে হল আল্লাহ সমস্ত জমিনকে আল্লাহ কবজার ভিতরে নিয়ে যাবেন গ্রেফস করবেন ওয়াই দেখেন ডাক্তার মহসিন খান এই আয়াতের অনুবাদ করেছে ভেরিলি আল্লাহ গ্রেস্ট দা হেভেন্স এন্ড দা আর্থ লিস্ট দে শুড মুভ আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে কি অনুবাদ করেছে আসলে তারা আল্লাহর কর্মগত গুনাবলীকে অস্বীকার করছে অথবা বুঝতে ব্যর্থ হয়েছে এই কারণেই এই ভুল হয়েছে আপনারা শুদ্ধ করে নিন ওয়াতভি সামাওয়াতি বিআমিনি তা ডান হাতে ইনি সমস্ত হেভেন গুলোকে রোল্ড করে রাখবেন পেঁচিয়ে রাখবেন মানে আল্লাহর কবজার ভিতরে থাকবে হলো পৃথিবী আর সমস্ত পেঁচানো থাকবে তখন তিনি বলবেন সুরমাইয়ুল আনা মালিক আমি হচ্ছি বাদশাহুল দুনিয়ার বাচ্চারা কোথায় দুনিয়ার বাচ্চাই কোথায় সেইভাবে তিনি বলবেন যে পৃথিবীর বাচ্চা কোথায় আমি হচ্ছি আল্লাহ হচ্ছে আল্লাহ ধরে রাখেন এখন প্রশ্ন হইল এই যে আল্লাহ পৃথিবী এবং কে ধরে রেখেছেন এটা তো আল্লাহ হাতে ধরে রেখেছেন কিনা এটি বর্ণনা নাই কোন কিছুকে ধরে রাখা ধরে রাখার মানে হচ্ছে এই না যে হাত দিয়ে ধরতে হয় আরবি ভাষায় কনস্টিটিউশনের আরবি আরবি হচ্ছে এমসাক আমাদের যে পেটের ভিতরে যে মানে আমাদের যে পাওয়েল মুভমেন্ট হয় সেটাকে আমরা ধরে রাখতে পারি আমরা বলতে পারি যে পায়খানার পেশাব মানে যদি আপনারা ধরে রাখতে চান এটা ধরে রাখি কিন্তু এটা আমরা হাত দিয়ে ধরে রাখি না আমরা ধরে রাখি সব ধরে রাখা মানে এই না যে হাত দিয়ে ধরতে হয় ইমসাক কথাটুকুর অর্থ হচ্ছে সেরকমই একটা ধরে রাখা ধরে রাখা হোল্ড করা হোল্ড সেটি যেভাবেই হোক সেটি ধরে রাখছে এটি হচ্ছে আল্লাহ সুবাহ কোরআনের ভিতরে ইন্নাল্লাহ ইয়ামসিকো আল্লাহ ধরে রাখছেন আর সামাবাদ ও লাহ সুতরাং তার অনুবাদ হবে ধরে রাখা আশা করি বুঝতে পেরেছেন ওই জিনিসটুকুকে আপনারা শুদ্ধ করে নিবেন আমাদের আজকের এই যে দর্শ হয়েছে সেটি মূলত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফস এবং আল্লাহ সুবাহানা ওয়া তাআলার নফস থেকে উদ্গত তার ইচ্ছা শক্তি মানুষের ইচ্ছা শক্তির পরিপ্রেক্ষিতে আল্লাহর দুই ধরনের ইচ্ছা শক্তি আমরা দেখতে পেলাম একটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া আর 마শিয়াতুল্লাহি তাআলা ও প্রতিরোধ ইচ্ছা আর আরেকটি রয়েছে আল্লাহর ঐচ্ছিক ইচ্ছা ইরাদাতুস শরীয়্যাহ এ বলা হয় আশাগুরি বুঝতে পেরেছেন আর যদি না পারেন তাহলে আমাকে প্রশ্ন করুন অবশ্যই আপনাদের প্রশ্ন এই আলোচনার ভিতরেই থাকাটাই বাঞ্ছনীয় প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আপনা বোন কি আপনার বলছি আপনারা প্রশ্ন করুন হাফ মিনিট করা আছে

হ্যালো আসসালামু আলাইকুমahmatullahi আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি একটা জায়গা একটু ক্লিয়ার করতে চেয়েছিলাম আমি বুঝতে পারি নাই যে বিয়ের কথা লেখা থাকে না আপনি বলছিলেন যদি একটু বুঝায় বলতে পারেন কী জায়গাটা। আলহামদুলিল্লাহ। ওয়া আসসালাম। আমি এই বিবাহ হচ্ছে একটি মানুষের কাজ এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে। তো এই তার তকদিরের সাথে এই জন্ম মৃত্যুর সাথে তুলনা করার তো মানে কোন প্রশ্নই উঠে না কারণ হচ্ছে আমরা যে যে সকালবেলা থেকে এই আপনি অনুষ্ঠান শুনছেন এটি আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে অনুষ্ঠান শুনবেন ইচ্ছা করলে আপনি প্রশ্ন করছেন এটি আপনার ইচ্ছা দিন তেমনই একটি বিবাহ করা কিন্তু এটি কি জন্ম মৃত্যুর মতো হলো কিনা আমি নিজে জন্ম নিতে পারি নাকি আমি ইচ্ছা করলে নিজে নিজে মৃত্যু বরণ করতে পারি আমি ইচ্ছা মৃত্যু বরণ করতে পারি না না আমি ইচ্ছা করলেই জন্ম পারি বিয়ে তিনটি এটি হচ্ছে মুসলমানদের কোনো আকিরা না এটি হচ্ছে অন্য কোন ধর্মের আকিরা সেটি বলতে চাচ্ছি যে এটি কোনো হাদিস কোরআনের ভিতরে এই ধরনের কোনো দলিল নেই হাদিস কোরআনের ভিতরে যেটি এসেছে সেটি হচ্ছে মায়ের পেটে কখন কত বছর সে বাঁচবে আজালি আর সে তার রিজিক কি হবে আর তার কর্মকাণ্ড কি হবে আর সে পরিণামে সাকিউন ও সাঈদুন সে জাহান নামি হবে না জান্নাতি হবে এই এখানে তো কোনো মানে এই কি বলে বিবাহ না শুনুন সুতরাং এখানে যে জিনিসটা আমাদের দেশে হচ্ছে আমাদের মানুষের কথার ভিতরে হচ্ছে যে মানুষ যে কোনো লোককে যে কোনো সময়ে কাউকে বিয়ে করে বিয়ে করার পরে তার ভিতরে একটা জিনিস কাজ করে যে এটা খন্ডানো যায় না এই কথাটুকু ঠিক নয় কারণ বিবাহ অন্য একটি কাজের মতোই যেমন আমি ঘুম থেকে উঠলাম এটা আমার ইচ্ছা যে ইচ্ছা করে উঠলাম নয় শুয়ে থাকলাম আপনি বক্তৃতা শুনছেন এটি একটি ইচ্ছা আর সমস্ত কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছার ভিতরেই সীমাবদ্ধ এটি হচ্ছে মা সিয়াতুল্লাহি তাহলা সুতরাং যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে সেই অর্থে আমাদের দেশের লোকরা বিবাহটাকে বুঝে এটি মুসলমান ধর্মে এইভাবে কোনো সাহাবি আল্লাহ রাসুল কেউ বুঝেন নাই এটি বুঝেছে আমাদের দেশের প্রতিবেশী হিন্দু কারণ হিন্দু ধর্মে মানে বিবাহ হচ্ছে পূর্ব জন্মে হয়ে থাকে পর জন্মেও থাকে ইহ জন্মেও থাকে এই কারণেই সতীদাহ প্রথা ছিল ওই যার কারণে বিবাহটাকে খন্ডাতে পারে না এই আকিদা এটি হচ্ছে নষ্ট আকিদা মানুষের বিবাহ হচ্ছে আল্লাহ সুবাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের সামর্থ্য মানে যাদের আছে তারা বিবাহ করো যার সামর্থ্য হচ্ছে রোধা রাখো তিনি কি বলছেন নাকি তোমাদের তোক দিলে যা আছে তাই বিবাহ করো কারণ সেটা খন্ডাইতে পারবে না এটা কি হাদিসে বলা হচ্ছে নাকি হাদিসের ভিতরে বলা হচ্ছে যে কোন ধরনের বিবাহ করো সেটি জামাল মা মালাহা যে তার বংশ তার মানে সৌন্দর্য তার ধন সম্পদ অথবা তার দিন সুতরাং তোমরা দিনকে ধরে রাখো এরকম অনেক ধরনের ইচ্ছার কথা বলা হয়েছে যেটি অন্য ইচ্ছার সাথে এটি আমাদের আলোচনার বিষয় নয় তবুও বলছি যে এই কথাটুকু মানুষ আল্লাহর ইচ্ছার সাথে বলে যে আল্লাহর ইচ্ছা আমি এই আল্লাহ কথা আল্লাহর ইচ্ছার সাথে সংশ্লিষ্ট করা যায় না কারণ কতগুলো মানুষের ইচ্ছাতে আল্লাহ সুবান তারা তাকে স্বাধীন স্বাধীনতা দিয়েছেন সেটি আমরা বলেছি এই ধরনের ইচ্ছা যেমন আল্লাহ বলছেন কম মাই ইউরিদুল দুনিয়া ও কম মাই ইউরিদুল আখেরা যে কেউ ইচ্ছা করলো সে দুনিয়াটাকে কেউ কে বেছে নিল এখন কেউ যদি আল্লাহকে ভয় করে সে মানে সে একটা কাজ করলো সে ইচ্ছার ভিতরে সে দিন ও বিবাহটাও সেরকম একটি ইচ্ছাধীন বিষয় যার ভিতরে তার ফ্রি উইল এবং এবিলিটি তার সামর্থ্য এবং তার নির্বাচনের স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং তাকে সেই অনুযায়ী কাজ করতে হবে এটি জন্ম এবং মৃত্যু যেভাবে খন্ডানো যায় না যেভাবে তকদিরের ভিতরে ফেরেস্তা এসে লিখে দিচ্ছে সেভাবে এই জিনিসটা লিখে দেয় নাই সেই জন্য এটি বলা উচিত আপনার কি আরো আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম আমি আপনার কথাটা বুঝতে পারছি যেটা জানতে চাচ্ছেন যে প্রত্যেক স্ত্রীকে যে স্বামীর হাত থেকে বানানো হয় এরকম একটা হাদিস শুনেছিলাম যে ওটা কি মানে এটার সঙ্গে মানে এই জন্য ওটা কি লেখা কিনা এই জন্য আমি জিনিসটা কনফিউজ হয়েছিল এই যে আপনি একটা হাদিস বললেন প্রত্যেক স্ত্রী কে থেকে এই হাদিস কোথায় পেয়েছেন এই হাদিস তো কোথাও নাই এই হাদিসের এগুলি তো হলো বাংলাদেশি আকিদা আপনাদেরকে বারবার বলছি যে আপনারা হাদিসের বই বাংলাদেশে অনুবাদ করে নিজে নিজে এটার একটি অর্থ নিয়ে যাবেন না আমাদের দেশে এই ধারণা রয়েছে যে ওয়াইফ পাজর থেকে তৈরি করা হয়েছে এটি এটি তো কোনো হাদিসে নাই এটি আদম আলে এই কারণে আকিদার ক্লাস করতে হবে বেশি বেশি করে আপনাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবাহ হিসাবে আল্লাহ আল্লা তালা কিভাবে আমাদের তৈরি করেছেন এটি হচ্ছে আল্লাহ যে আদম আলি ইসাল্লাম কে আল্লাহ তালা যখন তৈরি করেছেন তখন তার স্ত্রী কে আল্লাহ তৈরি করেছেন আদমের হাদ্ডি থেকে তার মানে এই নয় আমার স্ত্রী আমার হাদ্ডি থেকে এসেছে

যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন আল্লাহ সুবহানাহু তা তাআলা আদমের স্ত্রীকে আদমের পাঁজর থেকে তৈরি করেছেন ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাঈ এই যে দিলাঈ মানে হচ্ছে যেই হাড় মানে রিদ আমাদের বুকের ভিতরে যে রিদ থাকে বাঁকা হাড়ি সেখান থেকে আল্লাহ তৈরি করেছেন আদমের স্ত্রী কিন্তু আমরা আমাদের স্ত্রীকে আমাদের হাদ্দি থেকে আল্লাহ তৈরি করেন নাই কারণ আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকে মায়ের গর্ভে তৈরি করা হচ্ছে ওয়ালা আজাহি জেলা আইল আলাহ যে মহিলাদেরকে তৈরি করা হয়েছে তার রিবের তার যে হাদ্দির বাঁকা অংশ থেকে স ইনজাহাবাদ জাহাদটা তকি মুহু আসরাত যদি তোমরা এই হাত্দিটাকে সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে এখানে মহিলাদের গুণাবলী সম্পর্কে আলাদা اصول পুরুষদেরকে সতর্ক করে দিচ্ছে فا ان যাহাব তা তুকিমহু তোমরা যদি তাদেরকে সোজা করতে যাও কাসারাতহু তাহলে সেটা ভেঙে যাবে ওয়া ইন তারাততুহু لم ইয়াজাল আযাউ যদি তোমরা মহিলাদেরকে ছেড়ে দাও তাহলে তারা বাকা হয়ে থাকবে ফাসতাউসা বিন নিসাই খায়রান সুতরাং তোমরা মহিলাদেরকে ভালো যত্ন নেও এই হাদিস আছে বুখারী

আমি তোমাদের ভিতর থেকে তৈরি করেছি আজ জান তোমাদের স্ত্রী দিগকে লিতাস কোন ইলাইহা যেন তোমরা বিয়ে করে শান্তিতে থাকতে পারো ওয়াজ আলা বাইনা কুম মাওয়াজ্জাতান ওয়া রাহমা তোমাদের ভিতরে যেন ভালোবাসা এবং ক্ষমা রহম যেন থাকে ইন্না ফি যালিকা লিআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন আমাদের বাংলাদেশের অধিকাংশ পাঠক কোরআনের এই আয়াতের অনুবাদ করে যে অর্থ তারা বুঝে সেটি হচ্ছে যে আল্লাহ বলছেন মিন আয়াতি এই আয়াত সমূহ হচ্ছে কি আন খালাকালাকুম আল্লাহ আমি তৈরি করেছি মানে আল্লাহ তৈরি করেছেন আমাদের জীবকে মিন আনফসিকম আমাদের স্ত্রীজীবকে আমাদের থেকে তৈরি করেছেন এই যে অর্থটা আপনি জিজ্ঞাসা করেছেন এটি এই আয়াতের বিকৃত অর্থ এই আয়াত দিয়ে এটি বুঝায় না যে আমার স্ত্রী আমার থেকে তৈরি করেছে আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে এটি হচ্ছে আল অবুম যারা তাপসির করেন তাদেরকে তাদের খেদ বলছি এটি শুদ্ধ করে মানুষকে বুঝিয়ে দিবেন আদিসের ভিতরে এসেছে ইন্নামান নিসরাউ শাকা রিজাল মহিলারা হচ্ছে পুরুষদের বোন মানে হচ্ছে মহিলা পুরুষ একই এর ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ সুবাহ পুরুষকে যেভাবে মায়ের পেট থেকে সৃষ্টি করেছে মানে মহিলা বিষয়কে সেভাবে সৃষ্টি করেছে পুরুষ যেই 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 পুরুষের দুইটি স্ত্রী আছে তিনটি স্ত্রী আছে তার মানে কি তারা পাদরের চার পাঁচটা হাত থেকে এগুলি তৈরি করছে নাকি আল্লাহু জাআলালকুম মিন আনফুসিকুম আজওয়াজান সূরা নাহাল আয়াত নাম্বার 72 যে আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রী দিবকে তৈরি করেছেন এর মানে এই নয় যে আমার স্ত্রী আমার হাড্ডি থেকে তৈরি করেছে এই তাপসির করা যাবে না এই তাপসির ভুল তাপসির এই আকিদা বিশু অশুদ্ধ এর থেকে আমাদের বাঁচতে হবে আমাদেরকে জানতে হবে যে প্রতিটি মহিলা প্রতিটি পুরুষ আল্লাহ সুবাহানা তালা তাদেরকে ও জাকারা উনসা বলে আল্লাহ সুবাহানা তালা তার কিতাবের ভিতরে বলেছেন আল্লাহ বারবার বলছেন যে তোমাদের সবাইকে আমি তৈরি করেছি নাফসিন এই নাফস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল একই বানান এই নফস মানে মন নয় নফসের অনেকগুলো অর্থ আছে আপনাদেরকে আগে বলি নাই কিন্তু এইখানে আরেকটি অর্থ হচ্ছে এই নফস হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি এই ব্যক্তিটা কে আদম আলি ইসালাম আল্লাহ বলছেন কি ওহু তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে তৈরি করেছেন মানে আদমের স্ত্রী সহ আমরা সবাই খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একজন ব্যক্তি থেকে তোমাদের সবাইকে তৈরি করা হয়েছে ওয়া জালা মিনহা যাওজাহা অর্থাৎ তিনি তোমাদের স্ত্রী জীবকে তৈরি করেছেন লিয়াসকুনা লিয়াসকুনা ইলাইহা যেন তোমরা শান্তিতে থাকতে পারো সুরা আরাফ আয়াত নাম্বার

যে তোমাদেরকে তৈরি করেছেন একটি ব্যক্তি থেকে সে কে আদম আলী সালাম উত্তর এবং তিনি তৈরি করেছেন। মানে কার জাউজ কার স্ত্রী আদমের স্ত্রী মিনহা শিকার থেকে ও বাসা মিনহুমা তারপরে তাহাদের থেকে তৈরি করেছেন মিনহুমা আদম এবং হাওয়া আমাদের দেশে বলা হয় হাওয়া এই উচ্চারণ শঠিক নয় এটি হচ্ছে উর্জু অলাদের উচ্চারণ। এটাকে আরও বিভাষা বলা হয় হাউওয়া ও বাশসা মিনহুমা রিজা যে তাদের উভয় থেকে অবহত পুরুষ মহিলা তৈরি করেছেন আল্লাহ সুভাহানাদ রিজা আল্যান্ন ক্যাসিং রা্যান ও নিসা আন তুরা নিসা আয়াত নাম্ববার এক শুরুতেই বলেছেন তাহলে আমরা জানতে পারলাম। যে আল্লা সুফহানা তালা প্রত্যেকটি মানুষ স্ত্রী এবং মানে স্ত্রী লোক এবং পুরুষ লোককে আলাদা আলাদা ভাবে তৈরি করেছেন তার সাথে স্ত্রী স্ত্রী লোকের সাথে ওয়াইফের সম্পর্ক নাই উনি পাজর থেকে এই ধারণা শুধু যে আপনার রয়েছে তা নয় এটি আমাদের দেশে প্রবল অনেকের ধারণায় এরকম রয়েছে আল্লাহ সুফহানা তালার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ যেন আমাদের সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করেন মানুষের জীবন সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে যেন আমরা সঠিক ধারণা পাই আল্লাহ বলছেন সুরা হুজরাত আয়াত নাম্বার তেরো নাম্বার ইয়াসু হে মানব জাতি আল্লাহ বলছেন হে মানব জাতি তোমাদেরকে তৈরি করেছি একজন মহিলা এবং একজন পুরুষদের কাছ থেকে যেন তোমরা গোত্রে নেশন ট্রাইবস বিভক্ত হও তাহলে বোঝা যাচ্ছে যে মায়ের পেট ছাড়া আর কোন জন্মের কোন প্রক্রিয়া নাই সেটি আল্লাহর সুভান চিত্রা এর ভিতরে হাজবেন্ডের কোন কোন জায়গায় কোন হাজবেন্ড আছে ধরেন একজন মেয়ে সৃষ্টি হলো এই মুহূর্তে এই মেয়েটার ভবিষ্যতে কার বিয়ে হবে তার আদৌ সে আসছে কিনা এগুলো কে জানে কোথাও কোন ঠিক ঠিকানা নাই কোথার থেকে এই জিনিস আমাদের ভিতরে চলে এসেছে সুতরাং আমরা এটিকে পরিত্যাগ করব সমূলে আমরা ধারণা করব যে বিবাহ কার সাথে হবে সেটি হচ্ছে আপনার ভালো মন্দ যে বাছে। আপনি যে নির্বাচন করার যে আল্লাহ আপনাকে যে ইচ্ছা দিয়েছে এরা দাদুল ইনসান মানুষের যে ইচ্ছা সেই স্বাধীন ইচ্ছারই একটি কর্মকাণ্ডের ভিতরে এটি বিবেচিত হচ্ছে আপনার সামর্থ্য থাকলে আপনি কার্যকে সম্পাদন করবেন আর আপনার অসামর্থ্য থাকলে সে কার্যকে সম্পাদন করবেন না বিবাহ যেরকম আপনাকে হালাল করা হয়েছে তেমনি তালাক কেউ আল্লাহ সুবাহ হালাক করেছেন হালাল করেছেন সুতরাং এটি জন্ম মৃত্যুর মতো অখণ্ডনীয় আর কোনো মানে খণ্ডানো যায় না কি আর করা ইত্যাদি ইত্যাদি এগুলো অত্যন্ত মানে ইসলাম বিরোধী আকীদা আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন জাযাকাল্লাহু খাইরান ওয়াকুম ইনশাআল্লাহ হলা আসসালামু আলাইকুম سنت

সাথে জড়িত মানে টাকদীরা আসে এই জন্য আল্লাহ পছন্দ করুক এটা হবে এরকম কিছু কি এরকম আছে দুনিয়া বেছে নিতে পারে বা আখেরাত বেছে নিতে বেছে নিতে পারে তাহলে এটা কি মানুষের ইরাদাল ইনসানের মধ্যে পড়তেছে আর আরেকটা যদি এরকম আমি ভাবি যে আরেকটা হচ্ছে আমার ভাগ্যে আছেই এটা অপ্রবির মানে আমি আহ চাইলেও মানে জন্ম মৃত্যু হ্যাঁ এটা মানে আমি চাইলেও আমার জীবন বাড়াইতে পারবো না এরকম কি মানুষেরও কি মানে এরকম দুইটা ভাগে ইচ্ছাকে এ করা যাবে কিনা দুই নম্বর আর তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজেক্ট দেন হুম এটা কি কোন আল্লাহ কোন ইচ্ছা আমাদের পড়ছে নাম্বার ওয়ান যে মাসিয়াতুল্লাহ তালা আর এরাতুল্লাহ তালা এটা একটু তিনটা যদি আমাকে একটু মানে আপনার যে প্রশ্ন বলেছেন এটি হচ্ছে কমপক্ষে এক মাসের একটি লেকচারের সমান এই লেকচার আমরা কারণ এটি হচ্ছে কাদা ওল কাদার এর অন্তর্ভুক্ত কারণ এটি হচ্ছে অত্যন্ত ব্যাপক এবং অনেক বড় আপনি যদি ধৈর্য ধরেন তাহলে আমাদের মারিফাতুল্লাহি তালা এই বক্তিতা মালা শেষ হয়ে গেলে আমরা কাদা ওয়াল কাদার যে তকদির সম্পর্কে আমরা যখন জানব তখন আমরা সেই বিষয়ে আলোচনা করব কারণ এটি অত্যন্ত ব্যাপক এবং এক দুই লাইনে এটির উত্তর দেওয়া যাবে না তোমাত্র একটি কথাই আপনাকে জানতে হবে যে মানে যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া মানে তকদিরের ভিতরে লিখেছেন সেই তাকদীরগুলো হচ্ছে তার প্রকার চার ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে লাউহে মাহফুজে যে যে কিতাব রয়েছে যেই কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে রেখেছেন আল কিতাব উম্মুল কিতাব যেটাকে বলা হচ্ছে আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহান তাহলে মালাকাল আর হাম মায়ের পেটে যেটি লিখে রেখেছেন আরেকটি তকদির হচ্ছে বাৎসরিক আর তকদিরুল হাউলি আরেকটি তকদির হচ্ছে তকদিরুল ইয়ৌমি যে দৈনন্দিন তকদির এই চারটি তকদির বিস্তারিতভাবে আলোচনা করলে তখন ওই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারি আর এখানে শুধুমাত্র আমাদের জানতে হবে যে মানে আল্লাহ সুবাহ মানে যে যে জান্নাত এবং জাহান নাম এই জান্নাত এবং জাহান নাম সাকি ও সাঈদ উন এটি লিখিত এটি আল্লাহ সুবাহ এটি হচ্ছে হাদিস দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু আল্লাহ সুবাহা যখন মানুষকে সৃষ্টি করেন মানে দুনিয়াতে মায়ের পেট থেকে যখন সে বড় হয় তখন যে যখন মানে মানে সিদ্ধান্ত নিতে শিখে তখন আল্লাহানা তারা তার ইচ্ছাকে ওই পর্যায়ে নিয়ন্ত্রণ করেন না সেটা কি আল্লাহ বলছেন যে মানুষের ইচ্ছা তামান শাহ পালিয়াক মেন শাহ আমাদেরকে জানতে হবে যে তফদিরের বিষয়গুলো আপনার এবং আমার জ্ঞান দ্বারা অতি সরলীকরণ ওভার সিম্পলিফিকেশন অফ এ কমপ্লেক্স প্রসেস এটি আপনি আপনি কেন কোন মানুষের পক্ষে এটি সরলীকরণ করা সম্ভব নয় এটি শুধু জিনিস যেটা সেগুলো আপনার না এটি অমীমাংসিত এটি আল্লাহ ভালো জানেন যেগুলি হাদিসের ভিতরে এসেছে সেই জিনিসগুলোকে শুধু আপনাকে জানতে হবে এর একটি হচ্ছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মায়ের পেটে সৌভাগ্যবান কে হবে আর দুর্ভাগ্যবান কে হবে সেটি হচ্ছে যে কে জাহান্ন হবে কে জান্নাতি হবে এটি কিন্তু সে যখন বড় হয় তখন তার কাছে কাছে তার তার যে ইসলাম ধর্ম গ্রহণ করা সঠিক পথে চলা এটি ইচ্ছাধীন থাকে এটি আল্লা সুবাহানা তালা তাকে বাধ্য করে না পাপ কাজ করার জন্য কিন্তু আল্লাহ সুবাহানা তালা সমস্ত কর্মকাণ্ডকে তার জ্ঞানের মাধ্যমে তার মা মাধ্যমে তা করে রেখেছে আমরা যদিও চাই একটা লোক চাচ্ছে সে মুমিন হতে কিন্তু আল্লাহর ইচ্ছা তার ইচ্ছাকে আল্লাহ করে রেখেছে তার মানে আল্লাহর ইচ্ছায় সে তার যদি লেখা থাকে যে সে এক পর্যায়ে সে মুমিন হবে চূড়ান্ত হবে তাহলেই তার ইচ্ছা বাস্তবায়ন হবে এই কারণে আল্লাহ বলছেন অমা তাসা উনা إلا أن يشاء الله رب العالمين أكون حديث الفيتوري اه أستقيون من شقية بالبتن أمي حديث حديث أه ابن عاصم كتاب السنة أبتن تو دولو بكت حديث أبنا دلك بولي أه ابن, مسعود أه قال أه ابن مسعود سقيون سعيد للبكة بيتن قال عبد الله بن مسعود سقيون

আমবিয়া অল মোরসালিনের কিছু না কিছু ক্ষতি আমরা জানতে পারি বিভিন্ন ভাবে কিন্তু জাকারিয়া পুত্র ইয়াহিয়া আল্লাহ সুবাহানা তালা তাকে এমন ভাবে সৃষ্টি করেছে যে মায়ের পেট থেকেই সে মানে বিশুদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছে একমাত্র ইয়াহিয়া বিন জাকারিয়া আল্লাহ বলেন যে তাকে বলা হয়েছে কানা হাসুরা হাসুরা শব্দের অর্থে কলারা বলেছেন যে বিশুদ্ধ একজন লোক এই জন্য হাদিসের ভিতরে এসেছে আ আললা ইহয়া বিন্কারই হাতিব্তিনি উন্্মেহী মুখমিনান সে মুমিন হয়েছে মায়ের পেটেই ও খালাকা কাফের আও না ফসিবব্তিনি উ্মেহী কাফেরান আর সেই হতবাগ্যখরা আউন সে মায়ের পেটেই কাফের হিসেবে ছিল এটি হচ্ছে একটা দৃষ্টান্ত হিসাবে বলা হচ্ছে এর মানে এই নয় যে সবাইকে আল্লাহ বাধ্য করেছেন আমরা শুধু যেটা জানতে তাচ্ছি এটি হচ্ছে যে আল্লাহ সুন ইতনাল্লাহ খালাকালেল জান্না আহলান। আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাতে যাওয়ার জন্য যোগ্য লোকদেরকে তৈরি করেছেন ও খালাকা কুম লাহা ওহুম আসলাবি আদা মানুষের সৃষ্টি হওয়ার পূর্বে তার যে তার পিতা যিনি তাকে সৃষ্টি করবেন জন্ম মানে তাকে জন্মদাতা পিতার যে পাজরের ভিতরে থাকা অবস্থায় তার লেখা হয়ে যাচ্ছে ও খালাকালীন নার আহলান আল্লাহ দুজককে তৈরি করেছেন এবং দুজকে যাওয়ার জন্য তার আশিনদারকে তরিকওয়াতন করেছেন কালহুম নাহা ওয়া হুম ফি আসলাব আবাইহিম এবং তাদের পিতা মাতার মানে পিতার মানে মেরুদণ্ডে থাকা অবস্থাতেই সবগুলো তিনি লিখে রেখেছেন এই যে ঘটনাবলী ঘটছে এটি অনেকটা আমাদেরকে নিরাশ করে দেয় যে তাহলে কি আমরা বাধ্য হেই মানে মানে কিছু করব আমাদের কি কোনো ইচ্ছা শক্তি নাই আমাদের কিছু করণীয় নাই এই প্রশ্নগুলো সাহাবারা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন যে আমরা কি তাহলে কিছু করব না আমরা তাহলে কি করব রবি সাল্লা সাল্লাম বলেছেন তিনি বলেছেন সাহাবিদের তোমরা ভালো কাজ করে যাও এবং তোমরা পরিশ্রম করতে থাকো জান্নাতের নিকটবর্তী হওয়ার চেষ্টা করো ও কারিবু এই কথাটার উপরেই অনেক ব্যাখ্যা রয়েছে

সে দুজকে যাওয়ার মতোই এই কর্মকাণ্ড সেগুলো করবে ওয়া ইন আমালি আইয়া আমালিন সে অন্য আহ আমালি আমালি না মানে সে অন্যগুলো অন্য অন্য কাজগুলো সে করবে মানে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ পবিত্র কোরআনে সুরা সুরা এর ভিতরে বলছেন ফিরা ফারি কোন ফিল জাননা ফারি কোন এই যে একটি অংশ যাবে জান্নাতে একটি অংশ যাবে দুজকে এই যে ছোটোখাটো বিষয়গুলো যেমন মানে রিজিক যেমন তার মানে জীবন যাপন জন্ম মৃত্যু যেমন শাকিউন সাঈদ উন চির চিরসুখী তারপরে তার জীবিকা তার কর্মকাণ্ড এগুলো সাধারণভাবে তকদিরের অংশ তারপরে আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মকাণ্ড সেগুলি অন্য টগির দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের এটি আলোচনার বিষয় নয় হ্যাঁ সুতরাং সেটা আমরা আলোচনা করতে চাচ্ছি না শুধু আপনাদেরকে জানলেই হবে যে আল্লাহর ইচ্ছা দুই প্রকার একটি হচ্ছে যেটি হচ্ছে অপ্রতিরোধ এটাকে আরেকটি ভাষায় বলা হয় মাসিয়া তোমাহি মাহি আল্লাহর মাসিয়া যে অপ্রতিরোধ আনফরমেডেবল উইল ফোর্সফুল উইল অফ আল্লাহ সুবাহ আরেকটি হচ্ছে এরাজাত আল্লাহর ইচ্ছার ইচ্ছা ইচ্ছা কিছু ইচ্ছা যেগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো আমরা আলোচনা করছি তার ভিতরে হচ্ছে ধর্ম সম্পর্কিত আল্লাহ দিন সম্পর্কিত এর বাইরে কত অনেক কাজ রয়েছে সেগুলোকে আমরা তকদিরের আলোকে এনে বিশ্লেষণ করার ক্ষমতা আমার কেন কোনো স্কলার কোনো ইমাম কারোই নাই ওরা হাদিস নাই কিছু নাই এগুলো আমরা আলোচনা করতে যাব না কারণ তাকদীর হচ্ছে অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এই বিষয়ে অতিরিক্ত আলোচনা করলে মিসগাইডেড হয়ে ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে আবার তদরূপ আমাদেরকে জানতে হবে যে আমরা কি বিশ্বাস করি আসলে আশা করি বুঝতে পেরেছেন যা দেখার জন্য খায়ানো ভাই মুসলিমের হাদিস পঞ্চাশ হাজার বছর আগে সেটা নিয়ে করতে পারি আর তারপরে যখন মায়ের মায়ের পেটে যখন একশো বিশ দিনের সময় একজন ফেরেশতা পাঠান তখন তার আইনুল বাইনা তার ইয়েতে যখন লিখে লিখে দেন চারটা জিনিস যেটা আপনি বললেন আর কি সেটাও হাদিস তারা প্রমাণিত তারপরে যেটা বাৎসরিক সেটা কি আমরা ওই যে সুরা দোকানে যেটা আছে সবই কদরের আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের যেটা ফেরেস তাদের হাতে যে ইবনে আব্বাস সেটা দিয়েছেন ফেরেস্তা ইবনে আব্বাসের যে ব্যাখ্যাতে পাওয়া যায় যে চারজন বড় বড় ফেস তাদের দেওয়া হয় আর কি বাৎসরিকটা আর দিন যেটা এটা এটা দৈনন্দিন এটা আপনি এখন একটু বললেন যে এটা নিয়ে আলাপ করতে চান না বাট এটা কি এটা এটা জানলার ইচ্ছার উপর এটা সম্পর্কে কি একটু ক্লিয়ার করে বলবেন দিন হচ্ছে তাকদির এটি হচ্ছে এক ধরনের তাকদির এটি হচ্ছে এ ডেইলি বেসিস এটা হচ্ছে সূরা আর রহমান এটির আয়াতই হচ্ছে এটির মানে আপনার দলিল সেটি হচ্ছে এই সকল জিনিসকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা হয়নি হাদিসের ভিতরে যে এই জিনিসগুলো মানে কিরকম ভাবে আছে অথবা কতটুকু আমাদেরকে জানতে হবে অথবা মানতে হবে যেটি আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে প্রতিদিনেই আল্লাহ সুবহানাহু তাআলা একটি করে মানে শান্ত থাকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া রাসূল আল্লাহ রহমান আয়াত নাম্বার 29 यस আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিখে রাখতে পারেন এটি হচ্ছে একমাত্র দলিল আর কোন দলিল নাই यस আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লাহ ইয়াউমিন হুয়া দিন আল্লাহ সুবহানা তালা নতুন নতুন বিষয়গুলোকে তিনি পরিচালনা করেন উল্লাহ ইওমিন হুয়াফি শান এটি হচ্ছে দৈনন্দিন তাকদির এই তাকদিরকে বলা হয় আর তাকদিরুল ইওমি। প্রতিদিনের তাকদির আর বাৎসরিক তাকদির হচ্ছে ইন্না আনজাল্লা হুফি লাই লাতিন মোবারাকিন ইন্না কুন্না মুঞ্জিরিন فيها يفرق كل امر حكيم امران من عندنا يا الله سبحانه وتعالى বছরের ভিতরে বাছরিক ভাবে আমাদেরকে দিচ্ছেন সেটি ইন্নাল মাউফি লাইলাতুল কদর সেখানেও আল্লাহ বলছেন মিন কুল্লি আমর যে প্রত্যেকটি কাজ সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দিচ্ছেন দৈনন্দিন তাকদির হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হাদীসের ভিতরে যেমন এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখফিদু ওয়া ইয়ারফাউ যে আল্লাহ সুবহানাহু তাআলা যে মানে কাউকে তিনি সম্মানিত করেন উচুতে তুলেন কাউকে নিচে নামিয়ে ফেলেন মানে ইখফিদু ওয়া ইয়ারফাউ এটি আল্লাহর হাতে আর আল্লাহর হাতের যে মিজান সেটি আল্লাহ সুবাহ কারোর জন্য উঁচু করেন কারোর জন্য নিচু করেন এটি হচ্ছে হাদিস এটি বোখারি মুসলিমের ভিতরে এসেছে এসেছে আরেকটি হচ্ছে এই কথা থেকে ইন আল্লাহ ইয়ানাম আরেকটি হাদিস মুসলিমের ভিতরে এসেছে আল্লা সুবাহ কখনো ঘুমান না

পাল্লা আল্লাহর কাছে রয়েছে সেটি আল্লাহ কারোর জন্য নিচু করছেন কারোর জন্য উপরে করছেন কাবলা আমাল নাহার ও আমল্ নাহারে কাবলা আমাল যে দিনের কাজগুলো কে তিনি রাতের কাজের উপরে তুলে নিচ্ছেন আর রাতের কাজগুলো দিনের কাজগুলোর উপরে তুলে নিচ্ছেন আর আল্লাহ সুবাহান তারা কারোর জন্য তার যে মিজান উঁচু করছেন নিচু করছেন এই হাদিস দ্বারাই প্রমাণ হচ্ছে যে প্রতিটা দিন আল্লাহর একটি প্রত্যেকের প্রেক্ষাপটে একটি করে শান থাকে উল্লা ইয়ৌমিন ওয়াফি শাহান এই হচ্ছে আল ইয়াও মানে প্রতিটা দিন এই আয়াদ দ্বারা আল্লাহ সুবাহান তাআলা দৈনন্দিন তাকদিন কে বুঝিয়েছেন আর বাৎসরিক তাকদিরকে বলা হয় আর তাকদির হাউলি আর যে তাকদির টুকু মায়ের পেটে থাকে এটি হচ্ছে যে জীবনের তাকদির এটা মালাকুল আরহাম এর দ্বারা সেটি আছে এই এইগুলো বিস্তারিত আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় আমরা মা রিফতুল্লাহ আল্লাহ পরিচিতি আলোচনা করছি আমার আপনাদের প্রতি অনুরোধ যদিও এটি আল্লাহর ইচ্ছা বলার সাথে চলে এসেছে কিন্তু আপনারা কখনোই এখান থেকে মানে মিস মানে ডাইরেকশন হয়ে আপনারা ওই দিকে মনোনিবেশ করেন এটা আমি চাচ্ছি না এবং এটা যদি আপনারা করেন তাহলে এই সম্পূর্ণ ক্লাসের যে আমাদের যে লক্ষ্য আমরা সেটাতে পড়তে পারবো না তবদির আমাদের কাছে অনেকটা ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু আপনাদেরকে রেস্ট্রেইন হতে হবে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর গুণাবলীকে শেখা সেগুলো আমরা ভালো করে শিখবো তকদির সম্পর্কে মানে অযথা প্রশ্ন করাটা ঠিক হচ্ছে না এবং হবে না আমরা যখন তকদির আলোচনা করব তখন আল্লাহ করব আচ্ছা প্রশ্ন করুন প্রশ্ন যদি না থাকে তাহলে এই পর্যন্তই আ ইনশাআল্লাহ তাআলা বাকি প্রশ্নগুলো উম্মে কাছে আপনারা করবেন আশা করি সেগুলো তার কাছ থেকে আপনারা জেনে নেবেন উত্তরগুলো তবে আপনাদের প্রতি অনুরোধ তকদির সম্পর্কে অযথা অতিরিক্ত প্রশ্ন করবে না কারণ আমরা তাকদীরের কোনো ক্লাস করছি না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর ইচ্ছা এই সম্পর্কে এটি কয় প্রকার এবং মানুষের ইচ্ছার সাথে এর সম্পর্ক কি